গোষ্ঠী চেয়ারম্যান সাজে, চেয়ারম্যান চেয়ারে বসে উমুইনে মুরগির মতো, কুচ্চে মুরগির মতো জিমে চেয়ারে বসে আল্লাহর কুদ্দুতি কদমে সেজদা দিতে পারে না, কথা ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? ওর মা সাহেব এত হাঁটু ব্যথা তো এমনি এমনি হয় নাই, আল্লাহ কয় লাইন শাখা তুমি লাজি দান না কুম, নিয়ামত দিয়েছি আমি শুক্রিয়া আদায় কর, নিশ্চয় নিয়ামতকে বাড়িয়ে দেবে। তোর মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজা দিছি আমি, তুই বসে পায়খানা প্রস্রাব করবি, তুই যদি বসে পায়খানা প্রস্রাব করতি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে তোকে সারা জীবন সুস্থ রাখতাম সারা জীবন। তা না, অলাইন কাফার তুমি না যা বিলা স্বাদিন, তুই খাড়ায় খাড়ায় মৎস্য কুত্তার মতো আমার নিয়ামতে না শুক্রিয়া করছো না, দেখ এখন কেমন ঠিক না যা বিলা স্বাদিন, আল্লাহ এমন আজাব দিয়ে ধরছে কঠিন আজাব, এমন মাজা ব্যথা হাঁটু ব্যথা তুই উত্তি বসতিও পারে না বাদ দিনাইছে। তোর মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজার মধ্যে যে গিরিস দিছিল, গিরিস গিরিস গিরিশ ছাড়া কবলা খেলে, এই গিরিশ ছাড়া কবজা খেলে, ওর গিরিশ শুকোই দিয়েছে আল্লাহ পাক শুকোই দিয়েছে, ওই যে লালা বিজলিয়া যেটা যেটাকে বলে ক্যালসিয়াম, ওই ক্যালসিয়াম শুকাই গেছে, এখন বদমাইশ উঠতি বসতিও পারে না, কথা ঠিক না? এ জোরে কান ঠিক কিনা? মসজিদে এসে চেয়ারম্যান সাজে বদমাইশ, চেয়ারে বসে নামাজ পড়ে। আচ্ছা চেয়ারে বসে নামাজ পড়ার ফতোয়া কোন মুফতি সাহেব দিয়েছে আপনাদেরকে? সেই মুফতির একটু নিয়ে আসেন দিয়ে আমার কাছে, মুফতির মাসলা শিখিয়ে দিয়ে যাবো আমি। হ্যাঁ আপনার এলাকা চেয়ার আছে নাকি মসজিদে? এলাকা চেয়ার আছে মসজিদে? হ্যাঁ কি কায়দা রে, সিয়ারে বসে যত লোকে যত নামাজ পড়ছেন সব নামাজ কাজা দৌড়ায় পড়া লাগবে আবার আপনার, এক রাকাত নামাজও হয় নাই, এক রাকাতও না, শরীয়ত চেয়ারে বসে নামাজ পড়ার কথা কোনো জায়গায় বলেই নাই, শরীয়ত বলছে তুমি অসুস্থ দাঁড়ায় করতে পারতেছো না, জমিনে বসে আল্লাহর কুদ্দতি কদমে সেজদা দাও আল্লাহ তোমার নামাজ কবুল করবে, দাঁড়ায় নামাজ পড়া ফরজ ছিল তোমার কারণে আপনাকে ফরজ মাফ করে দিয়েছে, কি জমিনে বসে পড়ো, জমিনে বসে পড়ার শক্তি নাই আরো অসুস্থ হয়ে গেছে, শুয়ে ইশারার সঙ্গে নামাজ পড়ো আল্লাহ তোমার নামাজ কবুল করবে, কথা ঠিক না? চেয়ারে বসে নামাজ পড়ার কথা শরীয়ত কোথায় বলে নাই। আর নামাজের কাতার সোজা করা কি, কাতার সোজা করা কি ওয়াজিব? ওয়াজিব তরক হলে নামাজ হবে? ওয়াজিব তরক হলে নামাজ হয়? আপনি যে চেয়ারে বসে নামাজ পড়তেছেন যে এগুলো দাঁড়াইছে ওদের গোড়ালি কোন জায়গায়, আর আপনার চেয়ারে বসে আপনার গোড়ালি কোন জায়গায়? আরে কাতার তো সোজা করা লাগে গোড়ালি দিয়ে, গোড়ালি দিয়ে, বডি দিয়ে তো কাতার সোজা হয় না, গোড়ালি দিয়ে, ওরা কোন সোজা গোড়ালি আর আপনার গোড়ালি কোন জায়গা? বলে হুজুর তাহলে কালকে তো আমি ওকে সোজা গোড়ালি দিয়ে বসবো সিয়ার পিছয় নিয়ে, তাহলে তো সোজা হবে, তা সিয়ার যে পিছয় নিলেন পিছনে কাতার অর্ধেক দখল করিল আপনার সিয়ারে, তাহলে ওই সোজা পিছনের লোকে নামাজ পড়বে কেমনে? হ্যাঁ ও যখন সিজদায় যাবে কাজ কুতুয়ে মাথা ঢুকিয়ে দিবে সিয়ারের তল দিয়ে সেজদা দেওয়ার সময়, যখন উঠবে ওই সিয়ার নিয়ে উঠবে, কি কথা কান না? হ্যাঁ চেয়ারে বসে নামাজ পড়লে নামাজই হবে না, ওই নাপিতের গোষ্ঠী কটা একটা হার মালিক হইছে, নাপিত হইছে, ওই নাপিত মসজিদে দুই চেয়ার করছে বদমাইশ কোথাকার। হ্যাঁ এমডি দেহ সকাল বিকেল চল্লিশ মিনিট করে রাস্তা দিয়ে ডন কষে, সকালে চল্লিশ মিনিট বিকেলে চল্লিশ মিনিট ডন কষে রাস্তা দিয়ে, ও সময় মাজার মধ্যে হাঁটুর মধ্যে কোনো সমস্যা নাই, বাজার করতে যাওয়ার সময় রিক্সাভাড়া দেয় না, কিপ্টে বদমাইশ, এমন কিপ্টের কিপ্টে রিক্সাভাড়া ভ্যান ভাড়া দেয় না, আইটি আইটি যায় বাজারে, আবার বাজার করিছে আলু কিনিছে তরি তরকারি গোস্ত মাছ দিয়ে বত্রিশ কেজি ওজন হয়েছে, ওই বত্রিশ কেজি বাজারের ব্যাগ হাতে নিয়ে আইটিয়ে চলে আসে বাড়ি, ও সময় মাজায় ব্যথা হাঁটু ব্যথা হয় না বদমাইশে, বাড়িতে আইটে আইটে মসজিদ পর্যন্ত আইসি ও সময় মাথায় ব্যথা নেই হাঁটু ব্যথা নাই, আর মসজিদ ঢুকলি বদমাইশের ব্যারাম সাথে, তোর ব্যারাম হবে না, হবে কার? খাড়ায় খাড়ায় মুচ্ছিস সারা জীবন মনে নেই? এই যেগুলো চেয়ারে বসে চেয়ারম্যানই করে ও সব কাই বদমাইশ দমন কালে খাড়ায় খাড়া মুতিছে, খোঁজ নিয়ে দেখে মসজিদে যত চেয়ার আছে সব ভাঙবেন, সব চেয়ার ভাঙবেন আমি বলে গেলাম, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে, বন্ডর দল বন্ডামি করার জায়গা পাও না, মসজিদে বন্ডামি করতে আসো, না পিতইছো কয়টা তাহার মালিক হয়ে না পিতইছো নাকি, মসজিদে এসে চেয়ারে বসো বদমাইশ। হ্যাঁ খারাপ লাগতেছে নাকি? তা কোন জায়গায় রসুলের তরিকা দাবি তো মুসলমান মিলে করেন, পায়খানার মধ্যে নাই, খানা প্রস্রাবের মধ্যে নাই, খানা খাওয়ার মধ্যে নাই, ঘুমানোর মধ্যে নাই, এই ব্যবসার মধ্যে নাই, চাকরির মধ্যে নাই, রাজনীতির মধ্যে আছে রসুলের তরিকা, রাজনীতি করে শেখ মুজিবির তরিকায়, নাজিয়া রহমানের তরিকায়, আলী এরশাদের তরিকায়, রসুলের তরিকা রাজনীতি করে কয় বদমাইশ কান? হ্যাঁ অথচ যে মুসলমান তার রাজনীতিও রসুলের তরিকায় হবে, কথা ঠিক কিনা? রাজনীতির মধ্যে রসুলের তরিকা নাই, রসুল রাজনীতি করে নাই, রসুল শুধু রাজনীতি করেছেন তারা রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? তার রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কিরামও করেছেন, আর মুসলমানের রাজনীতি হবে রসুলের তরিকায়, ইসলাম কায়েমের রাজনীতি, ঠিক?
আর বদমাইশের গোষ্ঠী করে গণতন্ত্র কামের রাজনীতি, সমাজতন্ত্র কামের রাজনীতি, বিয়াক্কেল কুফরি মতবাদ কামের রাজনীতি যারা করে তারা কাফের, আর ইসলাম কামের রাজনীতি যারা করে তারাই হলো মুসলমান। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। সর্বনাশের রাজনীতি করে তার গন্ধ হয়ে গেছে নাকি? সর্বনাশের খাটি না এবেদ এই জন্যই সে রাজনীতি করে, বোঝে? যেই কাজ রসুল করছেন ওই কাজ আলেমরা আগে করবে। ইন্নাল ওলামা ওরাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিশ। নবী যেই কাম করছে আলেমদের দায়িত্ব এক নম্বরে সেই কাম করবে। কি কথা বলেন না কেন? যেই বদমাইশ রাজনীতি করে না ওরা আলেম গেলে গুণা হবে, কসম খোদা ও আলেম নামের কলঙ্ক। যে রাজনীতি করে না সে কখন নবীর ওয়ারিশ হতে পারে না। কিন্তু আমাদের দেশের অনেক আলেম ওলামারা কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না? মোবাইল লেগের গোষ্ঠী কারণে রাজনীতি পছন্দ করি না। এ কত পীর সাহেবরা বলতে কত আমরা রাজনীতি পছন্দ করি। আপনারাই বলেন, রসুলের একটা কাজকে যদি কেউ অপছন্দ করে তার ইমান আছে? তার ইমান আছে? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না, যদি তার ইমান চলে যাবে না? যদি বললাম টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় না, যদি তার ইমান চলে যাবে না? যদি বললাম জুব্বা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান হয়ে যাচ্ছে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হলো তার ইমান যাবে না। যদি বলেন দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। এই কথা বলেন না কেন? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হলো তার ইমান চলে যাবে না। যদি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক না কেন, কোনো পীর সাহেব এই কথা কয় আমি রাজনীতি পছন্দ করি না, ওই ওই কাফের আবার পীরায় কেন দেবে? আমার রসুলের কাছ থেকে বদমাইশ পছন্দ করে, ওই কাফের বদমাইশ পীরায় কেন? বুঝে গিয়েছে না? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি? এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হবে এমন না, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম চেষ্টা করা ফরজ। থামেন, পচা স্লোগান বাদ দেন। বাংলার মুসলিমে একা লাগে না, 313 জন লোক কাফি। 313 জনের একজন হয়ে যান, মুসলমান বাদ দেন। 313 জনের বাংলার জমিনে ইসলামের পতাকা পতপত করে উঠবে। 313 জন হইলে একজনও তো খুঁজে পাইনি, একজনও ভাইনে খুঁজে। ওই স্লোগান না মারিয়ে নিজে একজন হয়ে যান দি 313 জনের। হাও স্লোগান মারেন। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আর জোরে কান না আমি, প্রত্যেকটা মুসলমান জন তার নিজ দেশে ইসলাম শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করা ফরজ। যে দেশে আপনি বসবাস করেন না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, ফ্রান্স, রাশিয়া, জাপান, যে দেশে হোক, আপনি একা মুসলমান, আর কোনো মুসলমান ওই দেশে নাই। আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করা আপনার জন্য ফরজ। কি হুজুর, মশালা ঠিক আছে তো? আর ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করার ফরজ যদি হয়ে থাকে, তাহলে ইসলামী রাজনীতি করাও ফরজ, ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? যে বিয়াকেলে গোষ্ঠী ইসলামী রাজনীতি করে না, ওরা একটা কিয়ামতের দিন পহেলা কাতারে ফরজ তরকের গুণাগার হিসেবে জাহান্নামে যাবে, ফরজ তরকের গুণাগার হিসেবে। এ ফরজ অমান্য করছে, এই জন্য আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলে তৌফিক দান করুন। আমি করি বা জানি, এককালে করতাম গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিতাম। এককালে বাপের লাখ লাখ টাকা গণতন্ত্রের জন্য খরচ করছি, কি লাগছে? চোখ না লাগালে ভর্তি করবো না, চোখ তো খোলা রয়েছে, পরে দেখবানে রাহেন, পরে দেখবানে চোখ লাগান, চোখ লাগাই কোন জায়গায় রাখছি কথা? গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিছি, বাপের লাখ লাখ টাকা খরচ, নিজে মায়ের খাইছি মাসির রাতে, মানুষকে পিটাইছি নিজের রাতে গণতন্ত্রের জন্য। যখন ইসলাম গ্রহণ করছে আল্লাহ পাক আমাকে বোঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। যে কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম ততদিন করেছিলাম, এখন আমি মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমনে কায়েম করা যায়। এই বুঝ যখনই পাইছি, সঙ্গে সঙ্গে ছাত্রলীগের জেলা সেক্রেটারির দায়িত্বে ইস্তফা দিয়ে ফিরে চলে আসি কোরআনের ছায়ার নিচে। আজকে যদি আওয়ামী লীগ করতাম কত বড় নেতা হতাম জানেন? হ্যাঁ, কত বড় মিনিস্টার হতাম তা জানে? দোয়া করেন, আল্লাহ বোঝ দেছে, আল্লাহ বোঝ দেছে। কিন্তু আমার দুঃখ একটা, আমি হিন্দুর ঘরে জন্মে আমি বুঝ পাইলাম, আর মুসলমানের বাচ্চারা বুঝ পায় না, সে এই দুঃখ তো আমি রাখার জায়গা পাই না। আমি দোয়া করে আল্লাহ সকল মুসলমানকে সঠিক বোঝ দান করি। আরে জোরে কর না আমি,
সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ, একজন কাফের নাম বলতে পারবেন না যে এই কাফের আমার ইসলামকে আমি চেষ্টা করেছে কোনোদিন, পারবেন কি বলতে পারবেন? কাফেররা কখনো ইসলামকে আমি চেষ্টা করে নাই, করবেও না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানের বাচ্চারা কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এইগুলো কায়েমের জন্য জীবন দিয়ে দেয় মুসলমানের বাচ্চারা, অথচ ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমানের সন্তানদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি দোয়া করে আল্লাহ পাক মুসলমানদেরকে সঠিক বোঝ দান করুক। আরে জোরে কান না, আমি আমি লোক হয় না, যদি কবুল হয় কার বাদ দেখছেন কোন কাদার মুসলমান? বাবা যান আলোচনা করতেছি যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, রসুলের তরিকা করলে সেটা নেক আমল হবে, রসুলের তরিকা খেলাপ হলো এটার নামই হলো না ফরমানি, কথা ঠিক কিনা ধরে বলেন। রাজনীতি রসুলের তরিকা যদি করতে পারেন আপনার রাজনীতি নেক আমল হবে, ওই রাজনীতি আপনাকে কিয়ামতের মাঝে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। আর রসুলের তরিকার খেলাপ রাজনীতি যদি করেন রাজনীতি হবে না ফরমানি, ওই রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে কান আজকে কোথায় রসুলের তরিকা বলেন? দাবি তো মুসলমান হিসাবে করেন, রসুলের তরিকার বালাইও নাই। বর্তমান যে বিয়ে শাদী হচ্ছে আমাদের সমাজে, এ কি রসুলের তরিকায় হচ্ছে? এ কি রসুলের তরিকায় হয়? অথচ সুন্নাত তরিকার খেলাফ কোনো আমলই আল্লাহ পাক কবুল করেন না। কি আপনারা কি বলেন একথা? নামাজ সুন্নাত তরিকার খেলাফ হলে নামাজ হবে, রোজা সুন্নাত তরিকার খেলাফ হলে রোজা হবে, তদ্রুপ বিয়ে যদি সুন্নাত তরিকার খেলাফ হয়, বিয়ে হয় নাই বা জান, ওই বিয়ে আল্লাহ কবুল করে নাই, সুন্নাত তরিকার খেলাফ কোনো আমলই আল্লাহ কবুল করে না। আর যেই বিয়ে আমার আল্লাহ কবুল করে নাই, ও বিয়ে কোনো বিয়েই না। ওই স্বামী স্ত্রী নামে সারা জীবন মিলামেশা করতেছেন, অবৈধ মিলামেশা, জিনা জিনা, আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? হ্যাঁ যাওরা যাওরা বাংলায় কন না, আমার এলাকা কয় যাই দিও যাই দিও, আপনার কথা কি কয়? হ্যাঁ ওই যে উঠে উঠে চলে যাচ্ছে দেখেন, আর ভালো লাগতেছে না, হ্যাঁ এটা কোন কাদার মুসলমান বুঝলাম না। হ্যাঁ ভালো লাগতেছে না আপনাদের? ভালো লাগলে মানুষ যাইতে না, ওই যে চলে যাচ্ছে সিটে সিটে আলাদা হয়ে যাচ্ছে নাকি? সিটে দানের তো আলাদা হয়ে যাচ্ছে, সিটে তো আলাদাই করে মানুষ, এমনি যদি আলাদা না তা কুলোতে বাতাস দিয়ে আলাদা করে, ফ্যান ধরাই দিয়ে আলাদা করে, ঠিক না? মানে সিটের কোনো দাম নাই, ও তো জাহান্নামের খড়ি সিটে, সব সিটে দিয়ে দান সিদ্ধ করে, দান সিদ্ধ করে না, চুলোর মধ্যে দিয়ে সিটে দিয়ে দান সিদ্ধ করে। তো ওই যারা উঠে চলে যাচ্ছে সিটের দল, ওগুলো দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহ, কি কথা কান না কে? হ্যাঁ সিটে আলাদা করতেছি বাতাস দিয়ে, ফ্যান চালাই দিছি তো সিটে আলাদা করতেছি, কি সলিড দানগুলো আখেরি মোনাজাতের মাধ্যমে গুলায় তুলবো, সলিড দান যেগুলো সিটে গুলায় উঠতে আমি রাজি না, এজন্য আলাদা করতেছি বাতাস দিয়ে, ওই সিটে দিয়ে আবার ওই দান সেদ্ধ করবো বলে, কি ঠিক আছে তো? হ্যাঁ কোন জায়গায় রাখছিলাম কথা? বিয়ে শাদী সুন্নাত তরিকার খেলাফ, আল্লাহ মাফ করুক, আজকে মুসলমানের বিয়ে শাদী দেখি আমার কলজিটা ফাইটে যায় দুঃখেরা বলে মুসলমান, আর আপনাদেরকে মুসলমান বাপ তো ঘৃণা লাগে আমার কাছে, কি আর মুসলমান? ইসলামের রসই কারণে আপনাদের মধ্যে খালি গরু খাইয়ে আজকে নূর মাথা কাটি মুসলমান দাবি করেন, ইসলাম নাই আপনাদের মধ্যে, আপনারা যা করেন এগুলো মুসলমানের কাজ না, মুসলমানের সব করতে পারে না, কথা ঠিক কিনা? বিয়ের আগে এক মেয়ে সতেরো বার দেখে, বন্ধু বান্ধব নিয়ে মাইয়ে দেখে, দুলো ভাই গিয়ে কি মাইয়ে দেখে, বিয়ে একেলের গোষ্ঠী, এই যেই ছেলে বিয়ে করবে ছেলের বাপু বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটা চেহারা দেখতে পারবে না, হারাম একেবারে কবিরা গুনাহ। তবে ছেলের বাপের দায়িত্ব আছে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে, মেয়ের বংশ কেমন, পিতৃকুল কেমন, মাতৃকুল কেমন, দিনদারি আছে কিনা, পর্দাপোশিদা মানে কিনা, মেয়ের স্বভাব চরিত্র কেমন, এগুলো খোঁজ নিবে ছেলের বাপ। আর খোঁজ নিয়ে যদি বোঝে মেয়েটা উপযুক্ত, বেটার বুকে আনা যায়, তখন ছেলে রেখে পাঠাবে মেয়ে দেখতে, ছেলেকে ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে, কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে শরীয়ত তাকে পছন্দ করে ইখতিয়ার দিয়েছিলেন, ছেলে মেয়ে উভয় ভাইকে দেখবে, আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেটাকে দেখতে পারবে। এভাবে বিয়ে শাদী হয়ে যাবে, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত খেদমত আছে সব বেটার বউ করতে পারবে, কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটা চেহারা দেখা হারাম একেবারে কবিরা গুনাহ। দুঃখ লাগে তবলিগের মোবাল্লিগ বছর বছরে চিল্লা মারে বদমাইশ, এই বদমাইশ ছেলের জন্য মেয়ে দেখতে যায়, সর মুনার বদমাইশ নামাজ পড়ে নয় হোক তো এসরাক সাস তাও বিল তা দুধ কোনোটা বাদ দেয় না, নামাজ না রাখতে পারে বার, এই বদমাইশ পোলা ছেলের জন্য মেয়ে দেখতে যায়, ওগুলো জুতো দে ভিডিতে পারতাম ধরি আমি, খালি কি তাই কত মাওলানা সাহেব ছেলের জন্য মেয়ে দেখতে যায়, ওগুলো আলেম বলে আলেম,
আর আলেম কইলে গিন্না লাগে, আমার গিন্না লাগে। আলেম নামের কলম কে এক কিন, তুমি মাসলা জানো না? ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা নিজের জন্য জায়েজ আছে, মাসলা যদি না জানবি। আলেম ওইসব কি খাইয়ে গুড়ার ঘাস খাইয়ে বদমাইশ, আলেম ওইয়া ছেলের যদি মায়ে দেখতে যাও তো দুটোতে পিঠা দরকার। পর পুরুষ দি মেয়ে দেখে পর পুরুষ, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আবার ছেলের মা কি কায়দার দেখেন না? আমার একটা মেয়ের জামাই, আমার একটা মেয়ে একটা জামাই, আমার জামাই ডারে মা এদের চিনি নি, আমিও বিয়ের মধ্যে নাই। কোন কাদার মা চিন্তা করেন? তাজা শয়তানি মহিলা, তাজা শয়তানি, এই শয়তানি মহিলা। তো ছেলের বউরে তোর বেটি জামাই দেখবে কি জন্য? তোর মায়ের জামাই দেখবে কি জন্য? তো ছেলের বউরে শয়তানি কুতাকার, আমার জামাই রে নাই নাই মা এদের কে, আমি বিয়ের মধ্যে নাই। শয়তানি কুতাকার দরজা দিয়ে বসে তাই শয়তানি। এইভাবে পর পুরুষ নিমায় দেখে বিয়ে করা বারকা ছেলে মেয়ে কথা শুনে না। ওই ঘরে যদি ছেলে একটা জন্ম না, ওরা বাজিত বুঝতামই হবে না কোনোদিনও, যে পানির গিলাস হাতে করে আমার মাথার কাছে দাঁড়া দাঁড়া কাটাবে। ওটা হবে খুলনা রেশা শিখবার কি কথা কান না কে, আবার কা ছেলে মেয়ে কথা শুনে না। বিয়ে কেউ তোর বিয়েই তো হয় নাই, তুই জন্ম দোষ যাওরা, ও যাওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। যার সন্তান কখনো মা বাবার কথা শুনে না, এসে হাত ধরে খতখতায় কান্দি দেয়, হুজুর একটাই ছেলে, হুজুর বাদ দেন না, হুজুর এই বছর একটু করবেন যাতে ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে, মা বাবার খেদমত করে। হুজুর একটা ছেলে, জমি জায়গা সব বেঁচে বিদেশ পাঠাইছি, ও বিদেশে যে একটা টাকা আমারে দেয় নাই, সব স্ত্রীর নামে পাঠায়। হুজুর এই ওয়াজ একটু করবেন, ছেলে বাড়ি আইছে, এই ওয়াজ একটু করবেন যাতে মা বাবার খেদমত করে, মা বাবার কথা শুনে। আমি কেউ জন্ম কি বৈধ, এই তোর বিয়ে তো সুন্নাত তরিকায় হয় না, তুই জন্ম দোষও যাই দিব, ও যাই দিব, জীবনেও তোর খেদমত করবে না, জীবনেও না। যার সন্তান কখনো মা বাবার খেদমত করে না, মা বাবার কদর বোঝে না, ওগুলো মুসলমানের ঘরে যার সন্তান, মুসলমানের ঘরে যার সন্তান, ওই যাই ওই যাই দিও, সেগুলো যাই দিও। ওরাই তো বাপ মার স্ত্রীর কথা মতো বাপের ঘাট ডাকা দিয়ে বাড়িতে নামায় দেয়, মারে জুতো দূরে ফিটে স্ত্রীর কথা মতো, যার সন্তান যেগুলো ওই উড়াই মা বাপরে বৃদ্ধ আসে বৃদ্ধাশ্রমে, তুই আসে বৃদ্ধাশ্রমে বদমাইশ, যার সন্তান যেগুলো ওইগুলো। মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে বিয়াদবি করে না, কখনো না। মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সাথে বিয়াদবি করে না, কখনো না, মা বাপের নাফরমানি করে না। মা যদি বেশ্যাও হয় তবুও বৈধ সন্তান হলে ওই বেশ্যার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে না। আর বর্তমান মুসলিম সমাজের অবস্থা দেখেন, মাদকে আসক্ত অধিকাংশ যুবক, অধিকাংশ যুবক সে মাদক, কেউ বাবা খায়, কেউ গান যায় দম কষে, কি গান নাকি ভুল করছি আমি, হ্যাঁ কেউ আঠা খায়, বদমাইশের মুষ্টি বলে আঠাও খায়, আঠা খায়, কোন আঠা জানেন? ওই যে কাঠের আঠা, কাঠ আঠায় না, ওই আঠা খায় বলে বদমাইশের মুষ্টি। হ্যাঁ মুসলমানের বৈধ সন্তানরা কখনো নেশাগ্রস্ত হয় না, মাদকে আসক্ত হয় না, ওগুলো মুসলমানের ঘরে যাইও যাইও, আর না হলে কখনো নেশাগ্রস্ত হইতো না, কারণ খোঁজ নিয়ে দেখো বাপ মার বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই। যার সন্তান জন্ম দিয়েছে ও যাওরা তো নেশা করবেই সারা দিন। মুসলমানের বৈধ সন্তান কখনো জোয়ার আড্ডায় যায় না, জোয়া খেলে না, ওগুলো যার সন্তান, তাই তো তাস নিয়ে বসে টাহা দিয়ে তাস খেলে, জুয়ো খেলে বদমাইশ। এই কথা কান না কর, আপনার এলাকায় সব নাই, আমার এলাকায় আছে তাই শুনাইতেছি আর কি। আপনার এলাকায় যারো সন্তান নাই, তো এলাকা সব মুসলমানের বৈধ সন্তান, যারো সন্তান নাই, এই জন্য এলাকায় মাদকও নাই জুয়াও নাই, মা বাবার সঙ্গে বিয়াদ বিয়ে করে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক মুসলিম সমাজের আজকে দুরবস্থার পিছনে একমাত্র কারণ মুসলমানের ঘরে আজকে যারো সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আল্লাহ কবুল করে না, আর যেই বিয়ে আল্লাহ কবুল করে নাই ওই ঘরে ছেলে মেয়ে যে কয়টা জন্ম দেবে সব কয়টা জারি হবে, সব কয়টা খালি কয় ছেলে মেয়ে কথা শুনে। তো বিয়ে হয়েছে রে বদমাইশ, তুই যৌতুক নিয়ে বিয়ে করছো, যৌতুক নিয়ে। হ্যাঁ কেউ কয় মরণ সাইকেল দিয়ে লাগবে, আবার কেউ কয় আমার বোলারে বিদেশ মানে কুইয়েত কুইয়েত, বদমাস বিয়ে করে যৌতুক হিসেবে কুইয়েত যায়। আবার কেউ কয় আমার বোলা চাকরি দিয়ে দিয়ে লাগবে চাকরি, আবার কেউ কয় আমার বোলা চাকরগিরি করবে না ব্যবসা করবে, ব্যবসার পুঁজি দিয়ে লাগবে। বর্তমান বদমাসের গোষ্ঠী জিবাই কোনে সেই জিবাই, কি কথা কান না কেন, কি মুক্তি সাহেব আছে নাকি এলাকায় যৌতুক আছে? এ কয় কি রিয়া এলাকায় যৌতুক আছে? মুসলমান মুসলমানের ভিতরে যৌতুক নেওয়াও হারাম দেওয়াও হারাম, শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম যৌতুকে টাকা খাওয়া সেই রকম হারাম।
বরং শুয়োরের গোশত খেলে খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকে টাকা আমরা খাইতেছি ওটা কত হারামই, সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম, আর শুয়োর খেলে খালি হারাম খাওয়া হইতো জালেম হইতাম, কত বড় জুলুম চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফেটে যায়, আজকে তারই কলিজা টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তা তো কলিজা বরে না, দাবি করে চাকরি মরণ সাইকেল, ওরে হারাম করে। বরং উচিত ছিল যে বেচারা এত কাল আমার স্ত্রীকে লালন পালন করেছে, এত কাল আমার বেটার বউকে মানুষ করেছে, বিনিময়ে মেয়ের বাপকে আরো কিছু দেওয়ার দরকার ছিল ঠিক না? তা তো দেবেই না, বদমাইশ দাবি করে ফিরিস রঙিন টেলিভিশন, ওরে বদমাইশ যৌতুক নিয়ে করে বিয়ে, আমার কাছে ছেলে মেয়ে কথা শোনে না, ওই ঘরে মেয়ে যদি একটা জন্ম না ওটা রাবে অবস্থি হবে না কোনোদিনও, ওটা হবে তসলিমা নাসরিন। আবার আমার এলাকায় দেখছি মুসলমানের বিয়েতে গায়ে হলুদ, আপনার এলাকায় দেয় না? এই এলাকায় দেয় অমুক্তি সাহেব, মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম হারাম হারাম। তারপরে গায়ে হলুদের সিস্টেম কি, দেবরের বিয়ে তো ভাবিরা দেবরের গায়ে হলুদ মাকে একটা কসলা কসলা ডলে ডলে গোসল করা দেয়, গায়ে হলুদের নাম করে দেবর ভাবির কসলা কসলি, কি কথা কর না কা, অথচ দেবর আর ভাবিদের দেখা দেওয়া হারাম, কবিরা গুনা, আর একটা কবিরা গুনা নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। দেবর আর ভাবি মাত্র একবার দেখা দিবে একবার, ওই দুজনের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম দুইজনের জন্য। আর গায়ে হলুদের নাম করে দেবর ভাবির কসলা কসলি, ওইভাবে দেবর ভাবি কসলা কসলি করে বিয়ে করে আবার ছেলে মেয়ে কথা শোনে না, ওইভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে হইলে ওই ঘরে ছেলে জুটকা জন্ম না, ওটা সরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে শয়তান দেওয়ান বাগি দেওয়ান বাগি। খারাপ লাগতেছে নাকি? আরো আছে বিয়ের সাথে শেষ, বলবো না বাদ দেবো, বলবো না বাদ দেবো। হ্যাঁ, মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকায় যায় না? আমার এলাকায় যায়। কি হুজুর এলাকায় যায়? এলাকায় মহিলারা বরযাত্রী যায়। আচ্ছা, মেয়ে ছেলে যে বিয়েতে বরযাত্রী পাঠান চিন্তা করেন না কোনোদিন? আজ পর্যন্ত বিয়ের বরযাত্রী যে কোনো মহিলা সেখান থেকে খালি হাতে ফিরতে পারে নাই, কমপক্ষে যুবকদেরকে নুরগুতো খেলেও খেয়ে আসা লাগে। কোনো মহিলা মুকিয়াদের কথা বলতে পারবে না, আমি বিয়ের বরযাত্রী গেছি আর পর পুরুষের গোসা খাই নাই, এ কোনো মহিলা বলতে পারবে না, চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন ওই পর পুরুষের গোসা খাওয়ার জন্য নাকি? দোষ মহিলাদের না, দোষ আপনাদের। কই আমার স্ত্রী তো জীবনের কোনো বিয়েতে বরযাত্রী গেল না, আপনার স্ত্রী যায় কে, আপনি পাঠান তাই যায়? আমার স্ত্রীকে আমার মেয়েকে আমি যাইতে না দিই বরযাত্রী, যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের নেই, বদমাইশ কিছু গোষ্ঠী এগুলো জুতোতে ফিটে দিবার তা, বদমাইশ যুবতী বৌডারে মাইয়ে ডারে পর পুরুষের গোসা খাওয়ার জন্য বিয়েতে বরযাত্রী পাঠায়, আবার মুসলমান পরিচয় দেয় লজ্জা করে না? এ তো লজ্জা করে না? মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনোদিন বিয়েতে বরযাত্রী যায় না, আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায় ও তবলিগের মোবাইল দেখো আর সরমনার মরিদ আর আসি সাহেব, ওই বদমাইশ মুসলমান না, ওরে মুসলমান করলে গুনাহ হবে, ও যদি মুসলমানই হইতো ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনো বিয়েতে বরযাত্রী যাইতো না। এইভাবেই তো বিয়ে, মহিলা বরযাত্রী নিয়ে বেপর্দায় বিয়ে হয়, আবার কা ছেলে মেয়ে কথা শোনে না, ওইভাবে মহিলা বরযাত্রী বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয় ওটা আহমদ শফি রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে মাইজ ভান্ডারি মাইজ ভান্ডারি। আরো আছে, বলবো না বাদ দেবো, বলবো না বাদ দেবো। হ্যাঁ, নতুন বউ বিয়ে করে বাড়ি আনি মুসলমান বর্তমানে হাল খাতা করে, ওরা নাম দিয়েছে বউ বা তার ওইটা নাম দিয়েছি হাল খাতা। আপনি পোলা বিয়ে করাইছেন, ছেলে বিয়ে করাইছেন, ঘরে নতুন বউ হয়েছে, এতে আপনি খুশি, আর এই খুশিতে আত্মীয় স্বজন বা প্রতিবেশীদেরকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় ওলিমা। কি বলে ওলিমা করা? কি সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আপনি ওলিমা করছেন খুশিতে, আপনার ঘরে নতুন বউ হয়েছে খুশি ওলিমা করছেন, যাদেরকে দাওয়াত করছেন ওরা এসে খাইয়ে খুশি হয়ে আপনার পোলা বেটার জন্য দোয়া করতে করতে যাইবে, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আর বদমাইশের গোষ্ঠী, আমি ওকে টাইটেল দিছি ভিকারি, ডিজিটাল ভিকারি, ডিজিটাল ভিকারি, বদমাইশ ডিজিটাল ভিকারি। এমনি তো ভিকারিরা মানুষের বাড়ি বাড়ি যে বিক্রি চায়, আর এই বদমাইশগুলো চালাকি করে মানুষের দাওয়াত করে নিজের বাড়ি আনে, সেটা খাওয়ার কথা কয়ে, খাওয়ার কথা কয়ে দাওয়াত করে আনিয়ে দুটো খাওয়াই ঠিক আছে, খাওয়ানো পর থাল ভাতে থাকে সামনে, আমার থালের মধ্যে কি ডাকে দিবা দাও, এত বড় ডিজিটাল ভিকারি বদমাইশ, এই ভিকারির গোষ্ঠী লজ্জা করে না? মানুষের যদি খাওয়ানোর কথা কে তোর বাড়ি দাওয়াত করে আনছে বদমাইশ, তার সামনে থাল ভাতো বদমাইশ, তোর লজ্জা থাকলি তুই থাল নিয়ে যে বালাই পড়ছো রাস্তায় বসতি, তা ওই লোকের কাছে হাত পাততি না তুই, কালকে বালাই পড়ছো রাস্তা থেকে ওই যে সোয়াডাঙ্গা যে সোয়াডাঙ্গা পুলিশ লাইনে ওই যে কাছে বসতি, সব গাড়ি আসে ওই জায়গায় দাঁড়ায়,
যাত্রীর নামে তো থালার মধ্যে দিয়ে দিয়ে যা, আমিও কিছু দিয়ে যাবো না কালকে যাস না। বিকারি বদমাশ লোক জানাই মানুষের দুধে খাওয়ার কথা কেউ দাওয়াত কিন্তু তার সামনে থাল পাতে বিকারির মতো, ওগুলো জুতোদের ভিতরে বদমাইশ কোথাকার কারো কাছ থেকে বিনিময় নয় হারাম। আর বদমাইশি তাহা নাই, ও বেড়া কেতে লোন তোলে বদমাস, গিরামীর ব্যাংকে তো লোন তোলে, ইন্দুর কাছে সুদেটা হানা, ইন্দুর কাছে সুদেটা হাই নিয়ে অনুষ্ঠান করে ব্যবসা করার জন্য, জুতোদের ভিতরে তো দুঃখ সারে না বদমাস, হ্যাঁ সুদিটা হয়নি অনুষ্ঠান করে। এই কি হয়েছে দেখো নড়াচড়া করেন তো, আমি কি সাসাইছি? আবার কয় ছেলে মেয়ে কথা শুনে না বদমাইশ কোথাকার, হ্যাঁ ওই ঘরে কোনোদিনও অনেক সন্তান জন্ম নেবে না, কোনোদিনও না, হালকাতা করে বিয়ে করেছে আবার কয় ছেলে মেয়ে কথা শুনে না, ওই জাইরিওবাস জীবনে কথা শুনবে তাই মনে করে না? আরও আছে বলবো না বাদ দাও, আরে বিয়ে করে বউ বাড়ি আনিয়ে বাসরাত্রি স্বামী স্ত্রীর কাছে মাফ চায়, ও মাফ করে দাও, মেসি বিলে সেই যে মাফ চায় দেন মোহর, কি মোহরের নাম মাফ চায় না? মোহরের নাম মাফ চাওয়ার কোনো সুযোগ শরীয়তে দেয় নাই, মোহর না আদায় করা ফরজ, মোহর না আদায় না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম, একেবারে হারাম। জিজ্ঞেস করেন মাসালা মুফতি সাহেবের কাছে, ছেলে মেয়ে জন্ম দিয়েছে সাইড দিয়ে ফার্স্ট, এখনো মহরণা পরিশোধ করে নাই, আবার আসি কাজ ছেলে মেয়ে কয় বদমাইশ কোথাকার, এই মহরণা পরিশোধ করে না করে যে সন্তান জন্ম দিয়েছো, ও জন্ম হয়েছে অবৈধ, তো যাও রা যাও রা, ও যাই দিয়ে কথা শুনবে চিন্তা করেন কি করে আপনি, ও জন্মই তো অবৈধ, জমিনের খাজনা না দিয়ে জমি ভোগ করো বিয়া কেল, জমিনের খাজনা না দিয়ে না দিয়ে জমি ভোগ করো, এই জন্য মহরণা তবে ছেলের সামর্থ্য অনুযায়ী। আজকে মাইয়া লাগা ধরে 10 লাখ পা ফোনার লাখ চিন্তা করে ধরে দাও যাতে তালাক দিতে না পারে, আরে তালাকে চিন্তা করি তো তুই মাইয়ে বিয়ে দিলি, তোর মাই তো তালাক দেবেই, তোর মাইয়ের জামাইতে যদি তালাক নাও দেয় ওই মাইয়ের ডিভোর্স দিয়ে চলে আসবে, তোর নিয়তই তো তালাক, তালাকে নিয়ত করে তো তুই বিয়ে দিলি, হ্যাঁ ধরে দাও 10 লাখ যাতে তালাক দিতে না পারে, বদমাইশ কোথাকার। মহরণের ছেলের সামর্থ্য অনুযায়ী আমি 10 লাখ দেওয়ার ক্ষমতা থাকলে ধরেন 10 লাখ আপত্তি নাই, তাহলে দিতে পারবো 10,000, ধরে তবেন 2 লাখ ও চালবে না, তো করবো ডাকো উঠেছেন তো 13টার সময়, কোন জায়গা 2 ঘন্টা হয়েছে মলম নিয়ে আইছিলাম বস্তা ভরে লাগানোর সুযোগ পেলাম না, আর আমি তো কামলা, কামলা শুনেন গৃহস্থর কথার বাইরে তো কামলা কাম করতে পারে না, আমি তো কামলা দিবার আইসি, গৃহস্থ যেভাবে খাটাবে সেইভাবে খাটবো, ওই আইসি মাগরিবে নামাজের টাইমে গৃহস্থ শুয়াই রাখছে শুয়ে রয়েছে, গৃহস্থ চাইতেছে আমি আর বয়ান না করি, তা আমি কি করে করব, আমি তো কামলা, আরো আছে বিয়ে শাদী সাইজ বলবো না বাদ দেবো। আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামে মাত্র 12-14 ঘর মুসলমান আর এক চেটিয়া হিন্দু, কিন্তু আশেপাশে অনেক বড় বড় মুসলমানের গ্রাম, ছোটবেলায় দেখতাম মুসলমানের বিয়েতে মাইক ভাড়া করে নিয়ে আসতো, আর মাইকে হাফেজ সাহেবরা কত সুন্দর সফিনা খতম পড়তো, হাফেজ সাহেবরা পোলাপান গজল গাইতো, রসুলের সানে নাত গাইতো, আল্লাহ পাকের সানে হামদ গাইতো, কত মজা লাগতো শুনতে, আমার মাঝে মাঝে দেখতাম মহিলারা গীতও গাইতো, ওই সময় খুব একটা ভালো লাগতো না, ছোটকালে দেখতাম মাইক বাড়া কিন্তু বর্তমানে মাইক ট্যাক্স চলে না বিয়েতে, বর্তমানে ডেক সেট বিয়েবাড়ি ডেক সেট আনে, আজকের ওয়াজের বক্স আর কত টুক, আরে বিয়েবাড়ি ডেক সেটের বক্সের সাইজ দেখছে, ওরে ধুমধারাকা চলে রে, ডিজে চালা ডিজে 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 কি গান, বিয়েবাড়ির বক্সের গুতো এলাকার মানুষ রাত্রির মধ্যে ঘুমাতেই পারে না, এলাকার মানুষ নামাজ কালাম পড়তে পারে না বক্সের ঠেলা, ওই বক্সের তালে তালে এলাকার মাটি পর্যন্ত কাঁপে থরথর করবে ঠিক না? আচ্ছা কোন যেই বিয়েতে বক্স বাজে ডিজে চলে ওই বিয়েলা কোনোদিন কবুল করে? ওই বিয়েলা কোনোদিন কবুল করে? তোরা ছেলে মেয়ে যে কড়া জন্ম দেবে সব কড়া যাইবি বলে সব কড়া, আমাকে ছেলে মেয়ে কথা শুনে না, বিয়ে কেউ তোর বিয়েই হয় নাই, তুই জন্ম দোষ যাইরো ও যাইরো জীবনও কথা শুনে না, জীবনও না, তোর জুতো দে ভিটে ভেতরে, তোর জুতো দে ভিটে ওই সন্তান, এইভাবেই চলবে মুসলিম সমাজ না পরিবর্তন আনা দরকার, এইভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার,
গার্জিয়ান যারা আছেন গার্জিয়ানদের পাও ধরেছি, কোনো গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাফত দিয়েন না, যারও সন্তানের জন্ম সমাজ আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজ এই যারও সন্তানের বোঝা বইতে বইতে নিয়ে গেছে, পাও ধরেছি ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাফ দিয়ে না। আর যারা যুবক আসো আজকের ময়দানে, কোনো বিয়ে শাদি করো নাই, সামনে করবা, তোমাদের পাও ধরেছি, তুমি অঙ্গীকার করা না একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করবো না, আমি যারও সন্তানের জন্মদাতা হব না। কি যুব সমাজ, অঙ্গীকার করা যায় না? আমি একজন যুবক, আমি বিয়ে করব সামনে, আমি মুসলমান সন্তান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যারও সন্তান জন্ম দেবো না, অঙ্গীকার করতে পারো? কারা কারা অঙ্গীকার করতে পারো, হাত তোলো তো। এই যুবকরা কারা সামনে বিয়ে করবো সুন্নাত তরিকায়, হাত তোলো, যারও সন্তানের জন্মদাতা আমি হব না। আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। নামান হাত, আরে জোরে কর না আমিন। আপনারা কোন কাদার মুসলমান, মুসলমান বাপ তো গিন্না লাগে আমার আপনাদেরকে, আমি হিন্দুর বাচ্চা, জন্মের পরের থেকে দেখতাম আমার পূর্বপুরুষরা এইগুলো করতো, আপনারা যা করেন। হ্যাঁ, তো মুসলমানের দিকে আপনারা মুসলমানরা হিন্দুদেরকে ছেড়ে একদাপ পিছিয়ে নেমে গেছেন, আপনাদেরকে মুসলমান বাপ তো গিন্না লাগে, আমার গিন্না লাগে। কি আর মুসলমান আপনারা, ইসলাম তো আপনাদের মধ্যে নাই, আপনারা গরু খাইয়া আসতে নুকাকে মুসলমান, ইসলাম নাই। মুসলমান আমি, হিন্দুর ঘরে জন্মেছিলাম কিন্তু এখন আমি মুসলমান, আপনারা মুসলমান না। যেগুলো আপনারা করেন ওগুলো মুসলমানের কাজ না। মুসলমান বানায় থুয়ে যেতাম যদি সময় মতো দ্বিতীয় স্টেজে, মুসলমান বানায় থুয়ে যেতাম আজকে। সুৎকরের গোষ্ঠীতে কিছু ক্ষতি পারলাম না, বেপর্দার গোষ্ঠী থামেন, বেপর্দার গোষ্ঠীতে শুয়েও দেখতে পারলাম না, বন্ডফিরের গোষ্ঠীর কাছেও গেলাম না, দাড়ি কামানোর গোষ্ঠীতে কিছু পারলাম না, বিড়ি খোরের গোষ্ঠীতে কিছু ক্ষতি পারলাম না, টেলিভিশনের গোষ্ঠীর কাছে যেতে পারলাম না, সব থেকে বেশি দরকার ছিল মোবাইলের রাস্তাও করতে পারলাম না, আর আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারকে দোলাই দিয়ে আসিল জুতো দিয়ে তাও ভাললাম না। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার যারা সব জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, রসুলের পরিষ্কার হাদিস, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, ওরা একটাও জান্নাতে যাবে না, ওই আর্জেন্টিনা ব্রাজিলের সাথে ওরা জাহান্নামে যাবে। লাখ লাখ টাকা খরচ করে কাপড় কিনে কিনে পতাকা বানাইছে বদমাইশের গোষ্ঠী, আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা, এই বদমাইশ এই যে পতাকা বানায় টাকা খরচ করে বানাইছে, টাকাটা অপচয় না? আর অপচয়কারী শয়তানের আপন ভাই, ইন্নাল মুবাজ্জিরি না কানুয়া কানের শয়তান, অপচয়কারী শয়তানের আপন ভাই, কালা তো ভাইও না, এই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা যারা বানাইছে টাকা খরচ করে ওগুলো শয়তানের আপন ভাই, ওরা ইবলিসের সাথে এক কাতার জাহান্নামে যাবে, ইবলিসের সাথে ওরা জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যা। বদমাইশ যে আর্জেন্টিনায় আজান নিষিদ্ধ, যে ব্রাজিলে মুসলমানদের নামাজ পড়া নিষিদ্ধ, সেই ব্রাজিলের আর্জেন্টিনা সাপোর্ট করো, তুই মুসলমানের বাচ্চা হইয়া তারা জুতো দিয়ে ফিটে দিবার তাম শয়তান, ইবলিসের খাবা আপন ভাই, ব্রাজিলের আর্জেন্টিনা সাপোর্ট করছে বদমাইশ কোথাকার। আরে তুই আওয়ামী লীগের পিছনে পিছনে দৌড়ো, দুনিয়া আখেরাতে কিছু পাইছা না পাস, দুনিয়ায় কিছু পাবি, বিএনপির পিছনে দৌড়ো, আখেরাতে কিছু না পালে দুনিয়ায় কিছু পাবি, আর হুজুরগের পিছনে দৌড়ে দুনিয়ায় কিছু পাইছা না পাস, আখেরাতে কিছু পাবি, তো আর্জেন্টিনা ব্রাজিলের পিছনে দৌড়ে কি পালি কা, হে বদমাইশের গোষ্ঠী কি পালি কা, জাহান্নাম ছাড়া কিছু পাইছ নাই, জাহান্নাম পাচ্ছি জাহান্নাম। এখনো সময় আছে, তওবা কর, পাও ধরিছি, তওবা কর, আল্লাহ মাফ করো, তওবা কর, আল্লাহ আশার বাণী শুনেছে, আল্লাহ তাক না তুমি রহমতিল্লাহ, আমার রহমত থেকে নিজের সয়ো না, এতদিন উল্টোপাল্টা করছো, তওবা করে সিধা হয়ে যাও, আমি তোমাকে মাফ করে রহমতের কোলে তুলে নেব, তওবা করেন, তওবা করেন। মহিলাদের কিনে কোনো ওয়াজই হয় না, হয়েছে বন্ধু মহিলাদের বয়ান হয়েছে, মহিলা মাদ্রাসার মাহফিল, মহিলা কিনে কোনো ওয়াজই করে নাই কোনো বক, আর বয়ানই তো আয় নাই, খালি গজল আর তেলাওয়াত আজকে চলিছে শুনতেছি। এইভাবে ফাইজলামি করা মাহফিল বাদ দেন, এগুলো ফাইজলামি, মাহফিল করেন তো মাহফিলের মতো মাহফিল করবেন, আলেম ওলামা এনে কোরআন শোনা হাদিসের কথা শোনাইবেন মানুষকে, যে ফাইজলামি এগুলো মাহফিল না ফাইজলামি। কালকে তো নিয়ে আসলাম, খারাপ লাগতেছে নাকি, পারলাম না আলোচনা করতে, আইছিলাম আপনারাও আইছিলেন শোনার নিয়ত করে কিন্তু পারলাম না, কি করব কান। মহিলাদের সম্পর্কে একটা হাদিস বলে যায়, নাহলে মহিলাদের হক নষ্ট করে এরা জাহান্নামে যাবে, এই কর্তৃপক্ষ মহিলাদের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে, এই মহিলাদের কর্তৃপক্ষের বাঁচানোর জন্য মহিলাদের সম্পর্কে সামান্য একটু কথা বলবো,
রসুলের পরিষ্কার হাদিস, রসুল বলেন কোন মহিলা যদি চারটা কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আটও জান্নাতের দরজা ওই মহিলার সামনে খুলে দিবে। যেই দরজা ছয় দরজা ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। চারটা কাজের মধ্যে এক নম্বর কাজের কথা রসুল বলেন, যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। দুই নম্বর কাজের কথা রসুল বলেন, যেই মহিলা রমজান মাসের রোজাগুলো ঠিক মতো রাখবে। তিন নম্বর কাজের কথা রসুল বলেন, যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে। আর চার নম্বর কাজের কথা রসুল বলেন, যেই মহিলা স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। এই চারটা কাজ করতে পারলে সেই মহিলা আটো জান্নাতে, যে জান্নাতে মন চায়, যেই দরজা দিয়ে মন চায় দরজাতে প্রবেশ করতে পারবে। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে রসুল বলেন, আখেরি জামানার অধিকাংশ নারীরাই দুইটা কাজের জন্য জাহান্নামে। কয়টা কাজ? দুইটা কাজের জন্য। এক নাম্বার কাজের কথা রসুল বলেন, যেই মহিলা গীবত শিকায়ত পরচর্চা পরনিন্দা করে বেড়াবে। আর দুই নাম্বার কাজের কথা রসুল বলেন, যেই মহিলা স্বামীর নাফরমানি করবে। এই দুইটা কাজের কারণে আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামে। রসুল বলছেন, আমার বাপের ঘরের কথা না রসুল বলছেন। আর কসম খোদার, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। আর এই দুইটা দোষ যেই মহিলাদের মধ্যে সব জাহান্নাম। যারা স্বামীর নাফরমানি করে, স্বামী মার্কেট করে নিলে পছন্দ হয় না, কি কারণ? ওরা স্বামীর নাফরমানি করে, স্বামী মার্কেট করে নিলে পছন্দ হয় না, ও নিজে কেনর গুতো খেয়ে কিনতে চলে যায়। বুঝতে হবে ও স্বামী একাই ওর নান না, ও নান তলে তলে আরো দুই সাইড দেওয়া আছে। ও নান যদি একাই একাই হতো, তা তার যেটা পছন্দ হেডেই পড়তো নাঙ্গেরে দেখানোর জন্য। আর নিজে পছন্দ করে কিনতে যায় কেনর গুতো খাইয়ে, নান আরো দুই সাইড আছে তলে তলে তাকের পছন্দের জন্য। শয়তানি মহিলা, তুই মার্কেটে যাও, এই বাপ জীবিত থাকতে মুসলমানের মেয়ের জন্য মার্কেটে যাওয়া হারাম, স্বামী জীবিত থাকতে মুসলমানের স্ত্রীর জন্য মার্কেটে যাওয়া হারাম, আপন উপযুক্ত ভাই থাকতে মুসলমানের বোনের জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ছেলে থাকতে মুসলমানের মার জন্য মার্কেটে যাওয়া হারাম। আর শয়তানির দল কেনর গুতো খাই বেড়ায় মার্কেটে, যে শয়তানি কুতাকার। পর্দা তারা ফরজ করছে, ফরজ শরীয়তের সমস্ত হুকুম ফরজ হুকুমের মধ্যে পর্দার গুরুত্ব সব থেকে বেশি। কি বলেন? নামাজ ফরজ চব্বিশ ঘন্টার ভিতরে ঘন্টাখানিক, রোজা ফরজ বারো চান্সের ভিতরে এক চান্স, জাকাত ফরজ বছরে একবার মালদারের জন্য, হজ ফরজ মালদারের জন্য জীবনে একবার, কিন্তু পর্দা চব্বিশ ঘন্টার জন্য ফরজ। চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য বেপর্দা হলে চব্বিশ সাত হাজার বছর জাহান্নাম, এক সেকেন্ডের জন্য বেপর্দা হলে। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া যায়, আর যাকে বিয়ে করা যায় তার সঙ্গে দেখা দেওয়া হারাম, এটা পর্দার এরিয়া। এক কথায় যাকে বিয়ে করতে পারবেন তার সঙ্গে দেখা দেওয়া যাবে না, হারাম বিয়ের আগ পর্যন্ত। আর যাকে বিয়ে করতে পারবেন না তার সঙ্গে দেখা দেওয়া যাবে, কি মুক্তি সাহেব? হ্যাঁ, দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদের জামাই অর্থাৎ নন্দার সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, মামাতো ভাই খালাতো ভাই শাস্তু ভাই ফুফাতো ভাই তালতো ভাই সঙ্গে বনের দেখা দেওয়া হারাম, বিয়ার সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাতি দেখা দেওয়া হারাম, পেশাবের সঙ্গে মহিলা মরিদ দেখা দেওয়া হারাম। জান্নাতে যাবেন না, রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুসু লাইয়াত খুলুল জান্নাত, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লাইয়াত খুল কখনো প্রবেশ করবে না। পর্দা খালি মহিলাদের জন্য না, নারী পুরুষ সবার জন্য সমান ফরজ পর্দা। কি কান এই বদমাইশ, তুই ভাবির সাথে দেখা দাও বদমাইশ, আবার জান্নাতে যাবা নাকি? হ্যাঁ, এ তুই শালির সাথে দেখা দাও জান্নাতে যাবা। হ্যাঁ, বিয়ে বিয়ে বিএন বিএনের সাথে দেখা দেয় বদমাইশ, বিএন পান সাইজে দেয়, আর বদমাইশ কি সুন্দর পান সাবায় আলেম, আবার উল্লা বলে আলেম, জুতো দিয়ে ফেটে দিবাতাম আমি। কি আলোচনা করব, সমাজে রোগে বেরিয়ে গেছে, ডাক্তার তো আমি একা, সব তো হচ্ছে বক্তা। এই বক্তার গোষ্ঠীরে তক্তা বানা বলা কি আমাদের দিন তক্তা, ওর বক্তাগিরি ছুটোই দেবে। বক্তারা বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা রুগী, আর রুগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই হলো ডাক্তারের দায়িত্ব। মুসলমানে গা হয়েছে পায়, আর আমরা বক্তার বদমাইশ এসে মাথায় মজার বসি মাথায়। মুসলমান যাহা নামে যায় সুদ খাইয়ে ঘুষ খাইয়ে পরের হক নষ্ট করে বেপর্দায় চলে, আর আমরাও বাস করি উসুবজু লেখা। ওই বক্তার তক্তা খুলে ফেলা দেবে কি আমার বক্তাগিরি ছুটে যাবে। এ বদমাস, তুই ডাক্তার, রোগীর রোগ কোন জায়গায়, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট কর। ওর গা হয়েছে পাই, আর তুই আসে মলম কষে মাথায় না। ও বদমাস বয়ান করে তালই ভিড়ের কারামতি, দাদা ভিড়ের কারণ, বদমাস জুতো দিয়ে ভিটে দিবার তাম দেরিয়া।
এটার ফিরের কারামতি দিয়ে গেলাম কি? ইরা কি করে জাহান্নামেতে বাসবে? হেই ওয়াজ কর, ইরা সুদ খায় জাহান্নামে যাচ্ছে। সুদ খাওয়া সত্তরটা গুণা, সুদ খাওয়া বা দেওয়া, সুদের ব্যাপারে সাক্ষী থাকা বা সুদের ব্যাপারে লেখালেখি করা, হিসাব করা, এরা সমান গুণা। আর সত্তরটা গুণার মধ্যে ছোট গুণা, নারী হয়ে সুদ দেয় বা সুদ খায় নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার গুণা হয়, তাও কাবা ঘরের মধ্যে। আর পুরুষ হয়ে যদি সুদ দেয় বা সুদ খায় ওই কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার সমতুল্য জিনা। এই সুদ খাইয়ে গোষ্ঠী শুদ্ধ মুসলমান জাহান নামে যাচ্ছে বর্তমান। সমিতি নাই এমন বাড়ি এলাকায় খুঁজে পাওয়া কষ্ট। বদমাইশের গোষ্ঠী বৌদ্ধ সমিতি করে, বদমাইশ বৌদ্ধ সমিতি করার ভিতরে বিয়ে করতে কিছু কোন সোরা বিয়ে ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দার ভিতরে বরণ পোষণ দেওয়ার আর্থিক সঙ্গতি যার আছে, ওর যদি মাজায় কোনো সাইড দিয়ে বিয়ের পারমিশন আছে একসাথে। কি মুক্তি সাহেব, আর্থিক সঙ্গতি থাকা লাগবে, মাজাই কুলতি হবে। আচ্ছা আর্থিক সঙ্গতি নাই, স্ত্রীকে পর্দার ভিতরে বরণ পোষণ দিতে পারবে না, ওর শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে মাজার জুত কমায় রাখি যাতে বিয়ে করা না লাগে। রোজা রাখার নির্দেশ শরীয়ত কি? শরীয়ত এই সিদ্ধান্ত দিয়েছে প্রয়োজনে বলতে সারা জীবন রোজা রাখো তুমি বিয়ে করবে না, ওর জন্য বিয়ে করা হারাম। আর বদমাইশ বিয়ে করে বউ এরা দিয়ে তুই চলবো বেড়া কষে, তাহলে জুতো নিয়ে ভিতরে তো দুঃখ সারে না বদমাইশ। হ্যাঁ সুৎকর বদমাইশ, তোর বউ সমিতি করে সুদি টাকা খাও আর তাহাজ্জত মারো বদমাইশ, সর মুনায় মুড়ি দিয়েছে বদমাইশ তাহাজ্জত মারে, জিকিরের গুতো কি অত সর বউ সমিতি করে ও তবলিগি সিল্লা মারে বছরে বছরে, এর বউ সমিতি করে এ বদমাইশ তুই হারাম কর বদমাইশ, ও ভণ্ড আমি বাধ্য ওগুলো ভণ্ড, ওর বউ সমিতি করে বদমাইশ সুদি টাকা খায় সিল্লা মারে, সিল্লা বদমাইশ তো সিল্লা দেবে কি আমাদের দিয়ে সিল্লা, হারাম কর বদমাইশ। ইবাদত কবুল এক নম্বর শত হালাল রুজি খাওয়া, হারাম খোর কোন ইবাদত আল্লাহ কবুল করে না। তোর বউ সমিতি করে তো সুদে থাকা খাও আর তাহাজ্জত মারো বদমাইশ, জিকির মারো, এই চার মুনায় যাও তোর জুতোতে ভিটানোর কাম করে দেখ। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করো, আমলের তৌফিক দান করো, পাওদরিসি তওবা করেন, তওবা করেন সুদের থেকে জান্নাতে যাইতে মন চাইলে, না সুদের সঙ্গে জড়িত অবস্থায় যদি মারা যান কসম খোদার, কসম খোদার, কসম খোদার, কিয়ামতের দিন জান্নাতের গিরান আপনাকে পৌঁছাবে না, গিরানও পাবেন না মনে রেখে নিয়ে। মুসলমান না খেয়ে মারা যাইতে পারে তবু সুদের কাছে যাইতে পারে না, কি বলেন? আল্লাহ পাক সকলকে আমলে তৌফিক দান করবে। আমার বাবাজিরা কি লাগছে দেখে নিয়ে হুজুর কি লাগলো, চোখ লাগাইনি, চোখ না লাগালি ভর্তি বাড়ি দিয়ে যেই বসেন দোয়া হবে, দোয়া হবে, দোয়া না করে চলে যায় না, এত রাত পর্যন্ত দুদিনে রাখেনি দোয়া, দুদিনে মাহফিলের, ও তো আমি এমনি আবার কয়া লাগে না আর কি, নিচে কি লাগছে আবার আমার বাবাজি। আমি ভারত থেকে আসি, এমন নামে এদেশেরই সন্তান, এদেশ আমার মাতৃভূমির জন্মস্থান, বৃহত্তর যশোর, বর্তমান জেলা হচ্ছে নড়াইল, নড়াইল জেলার লোহাগড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রাম আমার জন্ম, এটা আমার বাপের গ্রামের বাড়ি, ওখানেই জন্ম নিছি। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই, আমার নাম ছিল অশোক কুমার সরকার, ডাক নাম ছিল রানা। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তো আমি ডিগ্রি পড়ি, ডিগ্রি ফাইনাল ইয়ারে, ওই সময় আমি কলেজের ভিপি, ছাত্রলীগের জেলা সেক্রেটারি, এসব খিদা পটোয়ালা নেতা যে সিদা পিস্তল দুর্গে থাকতে দুই ভাবে সবসময় বুঝছেন। ভিতরে গেল কিনা পাল্লাই অবাজান, 90 সালেই ডিগ্রি পাস করেছি, মুসলমানের পরে কমপ্লিট হয়েছে ডিগ্রি, এরপরে মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি ওর পাশে একটা প্রাইভেট কলেজে আমার LLB ভর্তি হয়েছিলাম, লও কমপ্লিট করে থুয়ে দিয়েছি, আমি কিন্তু কালাকোটের ব্যবসা জানি, আমি আজকে অ্যাডভোকেট, কিন্তু আবার মাস্টার্স কমপ্লিট করার পরে কলেজে চাকরি হয়েছিল আমার, কলেজের লেকচারার হিসাবে 7 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম, মেয়েদেরকে পড়ানো লাগে বেপর্দা, চাকরি ছেড়ে দিলাম, আমি দয়ু সে কবরে জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামেতে বাঁচার জন্যই খালি মুসলমান হলাম, আবার যুবতী যুবতী মেয়ে গেলে পড়াইয়ে বেপর্দায় দয়ু সে জাহান্নামে যাবো, অসম্ভব, লাথি মারলাম চাকরিতে আমি না খেয়ে মেরে যাবো, ওই চাকরি করবো না যেই চাকরি করে জাহান্নামে যাবো। চাকরি ছেড়ে দিয়ে স্যার মনাইতে গেলাম রমজান মাসে পরামর্শ করার জন্য মরহুম আল্লাহর কুতুবের সঙ্গে, মরহুমাল্লার কত পরামর্শ, বাবা চাকরি যেন ছেড়েই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন আমার মনে আল্লাহ পাক আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। আমি তখন বলেছি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায়,
দিনের খেদমত করার সুযোগ দেয়। মরহুম আল্লাহর কুতুব সাহেব উনার মসজিদের মিম্বরে বসে আমি হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির একটু আগে মাথা দিয়ে হুজুর দোয়া করলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে আলেম বানাক, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করুন। রোজার মাসে হুজুর দোয়া করলেন, রোজার মাস বের হয়ে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম। তবে মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে যেদিন হুজুর মাথা দিয়ে দোয়া করছেন আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল, সেদিন থেকে আমি বক্তা, সেদিন থেকে বক্তা। মাদ্রাসায় কিছুই পরে, মাদ্রাসায় কিছুই পরে, মাদ্রাসা করে আলিফ বাড়তে শুরু করে দেওয়া পর্যন্ত পড়ছে আপনাদের দোয়া। আল্লাহর কুতুবের দোয়ার বদৌলতে 28 বছর ধরে বক্তাগিরি করতেছে, 28 বছর। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, দেশের বড় মাপের শিল্পপতি একজন আমার বাপ। আমার কিন্তু কিচ্ছু নাই বাজান, আমি একটা টিনের ঘরে বাস করি, 15 শতক জমি একটি টিনের ঘর করে সেখানে বসবাস করি, তাও ঢাকা শহরে না, ওই গ্রামের বাড়ি আমার বাপের নড়াইলে, ওই বাড়ি থেকে 12 মাইল দূরে একই থানার মধ্যে। 15 শতক জমি কিনে টিনের ঘর করে বসবাস করি, অথচ 28 বছর বক্তাগিরি করেছি, যে টাকা কামাই করছি চাইতে আমি ঢাকায় বাড়ি করবো, গুলিস্থানের বুকে জমি কিনে, তাও 0 পয়েন্টের আশেপাশে, 30-40 তলা বিল্ডিং করতে পারতাম কবে, বড় মার্কেটের মালিক হয়ে যাইতাম কবে। বক্তাদের বাড়ি গাড়ি করতে সময় লাগে না, 3 দিনের বক্তা, 3 দিনের বক্তা, ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, প্লট কিনে বাড়ি বানাচ্ছে, কি ডাটের ডাটের বাড়ি বক্তাকে যায় দেখেন গে, 3 দিনের বক্তা, প্রাইভেট কার কিনে ফেলাইছে, কি ডাটের গাড়ি, ওরে বাপরে বাপ, মিনিস্টারের গাড়িতে বক্তাকের গাড়ির দাম বেশি, ঠিক না? আর আমি 28 বছর বক্তাগিরি করে এখন একটা গাড়ি কিনতে পারি নাই, কথা বলুন। অথচ প্রতি মাসে একটা গাড়ি কিনে টাকা আমি কামাই করি, প্রতি মাসে 14-15 লক্ষ টাকা ইনকাম করি মাসে, আমি 14-15 লাখ, এটা গাড়ি কিনা যায় না, সেই টাকা এক জায়গা করে একটা গাড়ি কিনবো সেরকম সুযোগ এখনো হয় নাই, যেভাবে কামাই করি ওভাবে দিনের রাস্তায় খরচ করি। এই 14-15 লাখ টাকা মাসে কামাই করি, অনেক সময় টাকার জন্য বাসায় বাজারও করে দিতে পারি না, এমনও দিন যায় আমার। দোয়া করবেন, 3টা মাদ্রাসা চালাই আমি, 3টা, আমার প্রথম মাদ্রাসা দাওরা পর্যন্ত, সাথে হেফজখানা কেরাতখানা সব আছে, 2 নম্বর মাদ্রাসা জামাতে কাতিয়া পর্যন্ত, ওটার সাথে হেফজখানা কেরাতখানা সব আছে, 3 নম্বর মাদ্রাসা আমার শুধু হেফজখানা এবং নুরানি, 3টা মাদ্রাসা চালাই। দোয়া করবেন, আজ পর্যন্ত কারো কাছে হাত পাতিয়ে বলি নাই যে 5টা টাকা আমার মাদ্রাসার জন্য দেন, তো সাতিগিলি টাকা দেয় 3 দিয়ে আর কথা কয় 33টা শুনে দেন মুফতি সাহেবের কাছে। আমি তো সেই বাপের ঘরে জন্মিনি যে 3টা কাজনী 33 কথা শুনবো, মাদ্রাসা করেছি পাল্লি চালাবো না, বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনো দিন। দোয়া করে, তবে যদি আমার বাপ মুসলমানই তো ওরকম 10টা মাদ্রাসা চালাইবে, তেমন আমি একা, আমার বাপের যে সম্পদ ওয়ারিশ সূত্রে যেটুক পাতাম তাতে ওরকম 10টা মাদ্রাসা চালাইতে পারতাম, কোনো সমস্যা হইতো না। দোয়া করেন দিই আল্লাহ তোমার আব্বারে মুসলমান বানাইতে দোয়া করেন দিই, আব্বা এখনো জীবিত আছে, মা মারা গেছে, তার জন্য দোয়াও চাইতে পারি না, আব্বা জানে দোয়া, আল্লাহ জানো তারা জাহান্নামে বাসায়, একটু দোয়া করে। ও সম্পদের প্রতি আমার কোনো মোহ নাই, সম্পদের প্রতি মোহ থাকলে কোনোদিনও মুসলমানদের পারতাম না, ও সম্পদে ধরে রাখতো, আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝেন না আমাকে আপনারা, দুনিয়ার কুত্তা না, দুনিয়ার কুত্তার জন্য আল্লাহর জান্নাত হারাম, যার যা পরিমাণ দুনিয়ার মহব্বত অন্তরে নিয়ে মারা গেলে অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে অন্তর থেকে দুনিয়া পরিষ্কার না হবে। আল্লাহ পাক জান্নাত এবং দুনিয়া দুইটাকে কখনো একত্রিত করবে না, কখনো না। আমি দুনিয়ার কুত্তায় জাহান্নামে যাওয়ার জন্য ইসলাম গ্রহণ করি নাই। দোয়া করবেন, ওইটুক বাড়ি ঘর করছি, বাড়ি ওইটুক করছি, টিনের ঘর করছি, পর্দা রক্ষা করে বসবাস করার জন্য, ভাড়া বাড়িতে পর্দা রক্ষা করে চলতে খুব কষ্ট হইতো আমার এবং আমার স্ত্রীর, এই জন্য ওইটুক করছি। দোয়া করবেন, মানে আমি জানি ও বাড়ি ঘরটা আমি কবরে নিয়ে যাইতে পারবো না, ওখানে আমি থাকতেও পারবো না, যে জায়গা থাকতেও পারবো না, যেটা সাথে নিয়েও যাইতে পারবো না, ওদি হবে কি খালি খালি আমার, আমি বেহুদা পয়সা খরচ করতে রাজি না। দোয়া করবেন আপনারা, বাজান, এই যে 3টা মাদ্রাসা চালায়, কারো কাছে কোনোদিন 4.5 পয়সা জন্য হাত পাতেন, তো উপযোজকে অনেকে দেয়, উপযোজকে দিলেও সেটা নেই, কারণ একজন মানুষ আমার মাদ্রাসায় দান করে আখেরাত ব্যাংকে জমা করতে চায়, তাকে যদি ফেরত দিলে আখেরাত থেকে বঞ্চিত করা হবে না, ঠিক না? আর কাউকে আখেরাত থেকে বঞ্চিত করার একটি আমার নাই। এই যে শ্রোতারা মাহফিলের শেষে মুসাবা করে, 1000 টাকা নোট 500 টাকা নোট তাদের মধ্যে গুঁজে দেয়, কয়জন আপনার মাদ্রাসা জন্য দিলাম, এটা ওটা ফেরত দিতে পারবো? এই উপযোজকে যে যা দেয় আর আমি গুণাগার যা কামাই করি এইটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে আমার মাদ্রাসাগুলো। দোয়া করবেন আপনারা, দোয়া করবেন। আরে এখন তো 2 হাত ভরে কামাই করি, মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা, কত কষ্ট করছি জানেন? 3 দিন একটা দানা পেটে যায় নাই, 3টা রাত খোদার যন্ত্র নাই, চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার, পেটে খোদা থাকলে চোখে ঘুম আসে বলে, সারা রাত যায় না মাঝে বসে চোখের পানি জড়াইছে, দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিয়ে সমীচি, তুমি তো জিকে জিম্মাদার, তুমিই খাওয়ার ব্যবস্থা করে দাও, 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে, 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খাই থাকার পরে, এরপরে টিউশন করে করে পড়ার খরচ চালাচ্ছি, কিন্তু 4.5 পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে কোনো দিন,
অতসব দেখছি কত নও মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলা দিছে তারা। আর আমি তিন দিন না খেয়ে থাকছি, হাত পাততে পারি না, একটা চিন্তা করি আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকারি করবে, দেখছো এত বড় লোকের ছেলে আজকে মুসলমান বিক্রি করে বেড়াইতেছে, ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তি ধর্ম না। এবার জানা দোয়া হবে, এখন দোয়াটা করে যান, এত রাত মতো আসুন অরিফত দোয়া না করে যাতে পারে, মুসলমান তো দোয়া না করে যায় না। হ্যাঁ, আপনার পূর্বপুরুষ কবর তো আপনার দেখছে, এই বসে রয়েছে, আপনি তার জন্য দোয়া করবেন মাহফিলের শেষে, আর আমি দোয়া না করে চলে গেলে ওরা কবরেতে আর বঞ্চিত হয়ে ওরা ওরা মনে মনে এত কষ্ট পাবে, আপনার জন্য বাদ দোয়া করবে যান, আপনি তো অরিফত না নাকি অরিফত, বুঝলাম না, অরিফত দোয়া লাগে না, মুসলমানের তো দোয়া দরকার, আমি তো দোয়া করবো বলে আগাচ্ছি সেই দিকে। কোন জায়গায় রাখছিলাম কথা? হ্যাঁ, নিজের জন্য কোনোদিন হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত পাতি নাই কোনোদিন কারো কাছে, তবে আজকে একটু হাত পাতবো আপনাদের কাছে, আগে থেকে নিয়ত করছি, যদি হাত পাতি দেবেন আমার হাতে, কি দেবেন আপনাদের কাছে, মানে কার কাছে, আপনারাই তো আমার ভাই নাকি ভাই বলে মানেন না, আমার ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, এটা কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। আর যদি কারো দিতে মন না চায়, আপনি কেন আমি হরিপদ আপনার দিয়া লাগবে না, আমি হরিপদের কাছে হরে কৃষ্ণের কাছে হাত পাতি না, হাত পাচ্ছি আমার ভাইয়ের কাছে আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল জব্বারের কাছে, আর আশা করব কোনো মুসলমানের কাছে আমার হাত খালি হাতে ফিরবে না। যে যেইখানে আছেন ও মাইকালা যদি মুসলমান, মাইকালারও দিয়া লাগবে, থাকে যদি ভাবে, থাকতে না দিয়ে চলে গেলে আমার দাবি থাকবে কিয়ামত পর্যন্ত সোজা হিসেবে, ঠিক আছে। আর সাড়ে না টানা পাঁচ টাকা দশ টাকা দিয়েন না, কেমন আমি বিকারি সেলুন বিক্কে দেবেন, আমি দশ টাকা নিয়ে সেই বিক্কেও দিই না, কারণ এক কাপ চার দাম পাঁচ টাকা, এক কিলি পানের দাম পাঁচ টাকা, কী করে দেবো একজনের রাতে, দশ টাকা নিয়ে সে বিক্কে দিই না, বিক্কে দেওয়ার মতো দিয়েন না, আমার বাপ কোটি কোটি টাকার মালিক, আমি বিকারি সেলুন বিক্কে দেবেন, আমার বাপ কোটি কোটি টাকা, সেটি হিসেব করে দেওয়া লাগবে আপনার। এক হাজার টাকার নোট যদি আপনাদের কারো পকেটে থাকে ওটা বের করে আমাদের দিয়ে দিতে হবে, পাঁচশো টাকার নোট পকেটে বড় থাকলে ওইটা আমার দাবি আপনার কাছে, একশো টাকার নোট যদি বড় থাকে ওইটা বের করে দিতে হবে, সোজা হিসেব, বড় নোট নাই ছোটো অনেকগুলো আছে, তখন একখানা দিলে চলবে না, কয়েকখানা মিলিয়ে দিতে হবে। আর যদি আপনার পকেটে বেশি না থাকে, আসে মাত্র দুই টাকা দেশে বেশি দেবেন কোন জায়গাতে, দুই টাকা দিয়ে যান দিয়ে সরি খান, কিন্তু বড় খান পকেটে রেখে একে ছোটোখানা দেওয়ার চেষ্টা করবেন না কিন্তু। আর কার পকেটে কোনটা বড় নোট আমি কিন্তু জানি না, গায়েবের খবর, আমার মাওলা কিন্তু ভালো জানে কী আছে আপনার পকেটে। আর বড় খান রাখি যদি ছোটো খান বের করার চেষ্টা করেন, মাওলার সব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে, দুনিয়াতেও দ্বারা খাবেন আখেরাতেও দ্বারা খাবেন, ঠিক আছে। এই দেশের মহিলারাও কি মুসলমান? এরা মহিলারাও মুসলমান? ও তালিম আগো তোমার কাছে হাত পাচ্ছি, মারে আমি হরিদাসী কালিদাসীর কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছি রহিমার কাছে, ফাতিমার কাছে, খাদিজার কাছে, কোন মুসলমান সে নর হোক আর নারী হোক কারোর কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না, এবং প্রত্যেকের কাছে যে বড় নোটটা আছে ওইটা আমার দাবি আপনার কাছে, সোজা হিসেবে। আর হাত যে পাচ্ছি আপনাদের কাছে আমার নিজের জন্য নয়, আমার মাদ্রাসার জন্য নয়, আমার আল্লাহ ইনকাম দেশে যথেষ্ট আছে আমার, যদিও দিনা আমি অনেক, এই তিন বছর ঠিক মতো মাহফিল না হওয়ার কারণে পঁয়ত্রিশ লক্ষ টাকার উপরে দিনা হয়ে গেছি করোনার জন্য, পঁয়ত্রিশ লক্ষ টাকার উপরে দিনা বর্তমানে। দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত দিনা পরিশোধ করে তো কি আমাকে দান, আমার দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দেওয়া লাগে, এটা নিয়ে কতজন কত সমালোচনা, হুজুর এত টাকা না, হুজুর কন্ট্যাক্ট করে না বাজান, এটা আমার কন্ট্যাক্ট না, আমি পরিষ্কার করে বলি যে আমার মাদ্রাসা চালাইতে এটা লাগবে, আমার দিতে হবে, যদি আপনাদের কষ্ট হয় আমার নিয়েন না, অন্য বক্তা দিয়ে করেন আমি খুশি তাতে, কিন্তু নিয়ে যদি কম দেন এক টাকাও তখন আমার কষ্ট হয়, আমার মাদ্রাসার ক্ষতি হয়, আমি কি মাদ্রাসা বন্ধ করে দেবো? কী কর মাদ্রাসা বন্ধ করে দেবো? তাহলে আর টাকা আমার দেওয়া লাগবে না আপনাদের, খালি আশা যাওয়ার গাড়ি ভাড়া দেবেন, আর সংসারে সীমিত খরচ নেওয়া চলবে, আমার সংসারে আহামরি খরচও না, একটা মাহফিলের হাত দিয়ে টাকা সারা মাসেও লাগে না আমার সংসারে, তিরিশ দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, এই কষ্ট শুধু মাত্র, যে সমস্ত বক্তাদের নিজেদের প্রাইভেট কার নয় তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে, আমি একটা ভাড়ার গাড়ি আনি না, কেন জানেন? এই যে বাই রোডে আসি আমার সর্বোচ্চ দেড় হাজার দুই হাজার টাকা খরচ হয় আপ ডাউনে, একটা গাড়ি আনলে কমপক্ষে আট হাজার দশ হাজার টাকা ভাড়া দিতে হয়, আমি কষ্ট করে চলি, আজকেও বাসে বাসে আইসি, কয়েকবার গাড়ি পাল্টাইছি জানেন না আপনারা, বাড়িতে এক গাড়িতে এসে যশোর আইসি, মনিহারের সামনে নামছি, ওখান থেকে অটো দিয়ে আইসি পালবাড়ি, পালবাড়িতে আর এক গাড়ি এসে কালীগঞ্জে নামছি, কালীগঞ্জে তার এক গাড়িতে হাসাদা, হাসাদার আর এক গাড়িতে চুয়াডাঙ্গা, এরপরে মোটর সাইকেলে নিয়ে আসি, এত কষ্ট করি আমি, এত কষ্ট শুধু দিনের সাথে, একটা খাদেম রাখি না সাথে, কেন জানেন? যে টাকা আমার গাড়ি ভাড়া যায় খাদেম ওই টাকা খরচ হয়, আমি হোটেলে খাই খাদেম খাওয়ানো লাগে, আবার সে বেচারা আমার পিছনে ঘুরবে তার সংসার খরচ দেওয়া লাগবে না, এই গাড়ি ভাড়া দিয়ে খাওয়া খরচ দিয়ে সংসার খরচ দিয়ে সত্তর আশি হাজার টাকা মাসে খাদেমের পিছনে খরচ আমি সেভ করে দেখছি, আমি একা কষ্ট করে চলি, কষ্ট করি, ওই টাকা আমি খাদেমের পিছনে খরচ করি না, ওই টাকা মাদ্রাসায় খরচ করি, দোয়া করবেন এই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝেন না আমাকে আপনারা। আরে হাত পাচ্ছি আমার নিজের মাদ্রাসার জন্য না, আমি কোনোদিনও হাত পাতি না আজ পর্যন্ত কারো কাছে না,
পাতবো না কোনোদিন। আল্লাহ আমার ইনকাম দেশে দোয়া করেন আল্লাহ যেন দেনাটা দ্রুত পরিশোধ করার তৌফিক দেয়। এই করোনার কারণে দিনা হয়েছে, আমি আগে কোনো দিনা ছিলাম না, এই করোনার কারণে 3 বছরের দিনা হয়েছি। আমি হাত পাচ্ছি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, বালক এবং বালিকা মাদ্রাসা দুইটা মাদ্রাসা। এই যে আজকে বোরখা নিল, কয়েকজন দাওরা পাশ করছে, পাঁচজন দাওরা কমপ্লিট করে আলেমা হয়ে গেছে। আল্লাহ পাক ওদেরকে হক্কানি আলেমা হিসাবে, একজন দিনদার মা হিসাবে কবুল করুক, জোরে কান আমিন। একজন মা যদি দিনদার হয় পুরো পরিবারটা দিনদার হয়ে যায়, কি বলেন আপনারা? হ্যাঁ, আর এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। আমার মতো মুক্তি সাহেবরা 14-15 লাখ টাকা মাসে ইনকাম দেয় নাই, দেশে নাকি আপনারা কি কান? আমি চালাইতেছি 3টা মাদ্রাসা, মুক্তি সাহেব পারবে না একা, 10 জনের সহযোগিতাই চলবে। আমি হাত পাচ্ছি এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে। দেখেন দি কার পকেটে কী আছে। আগের বার তো একবার কালেকশন হয়তো দিয়েছেন আপনারা, কিন্তু আমি ওইটা দেখবো না। এর দেওয়ার পরেও যদি ফিরে পকেটে থাকে, আমার হাতে দেওয়া লাগবে সুজা হিসেব, এবং প্রত্যেকের পকেটের বড় নোট, বড় খান রেখে ছোটো খান দেবেন, দাবি থেকে যাবে কি আমার তো সুজা হিসেব। মহিলা প্যান্ডেলে মা বন্ধুরও দেওয়া লাগবে, মাগো ও মা, খাদিজাতুল কোবরার দানের উপর ইসলাম প্রতিষ্ঠিত, আপনি খাদিজার যান, আপনিও দান করে ইসলামের বাগিচাকে সজীবিত করবেন, এই দাবি প্রত্যেকের কাছে। হাত দান পকেটে, হাত দান কোনো কৈফিয়ত চলবে না, হাত দান, হ্যাঁ মুসলমান হাত দান, এবং বড় খানা বের করা লাগবে। আগে একবার দেশের ওইটা দেখবো না, আমি আবার দেওয়া লাগবে আমার হাতে, ওই থাকে যদি পকেটে, না থাকলে কোনো দাবি নাই। এ মাইকালা ভাই কি মুসলমান? তো পকেটে হাত দান না, যা হল দান, এ ওইটাই বড় নোট নাকি পকেটে? ও নিয়ে আইসেন কি? হ্যাঁ ওইটাই বড়, ওতে বড় ডানের নাই কেন? যাক আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব আপনি কি মুসলমান? তা আপনি যে পকেটে হাত দিলেন না, আমি তো মুসলমানের কাছে হাত পাচ্ছি। এ সভাপতি আপনি কি মুসলমান? তা পকেটে হাত দেন নাই যে, ওই তাড়াতাড়ি দেন, আপনি মুসলমান? আর একজন তা নিয়ে দিলেন, নিজের পকেটে দেন আগে, তারা এই আপনারা মুসলমান? হ্যাঁ কে আজাদ টান নোট নাই, আমি তো বড় খান চাইছি, এখান দিলেন কা? এই তাড়াতাড়ি দেন, আমার কাছে এটাই বড়। যাক আলহামদুলিল্লাহ, এই দেন, এই যে ফালটা বড় খান দেন, যার পকেটে যেইটা বড় নোট আমি কিন্তু জানি না, গায়েবের খবর আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না, দুনিয়াতেও তারা খাবেন, আখেরাতেও তারা খাবেন, দ্রুত করেন, দ্রুত, হ্যাঁ দ্রুত করেন। প্রত্যেকের পকেটের বড় নোট সোজা আইসেন। আমার মাদ্রাসা যদি কারো কিছু দিতে মন চায়, আখেরি মোনাজাতের পরে, মুসাবার সময় এখন না, এখন এই মাদ্রাসার জন্য দিতে হবে, এই মাদ্রাসার জন্য হাত পাচ্ছি। আরে কি হলো মুসলমান এখনো পকেট আর দেয় না যে, এর কোন কাজার মুসলমান? আর না আমি বড় খান চাইছি, দেশেন তোরা দিয়া লাগবে না, হয় তাক বড় খান চাইছি আমি, আমি হাজার টাকা নোট আছে না কে জন্যই কইছিলাম। হ্যাঁ তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, এই আপনি দেশেন নাকি আপনি মুসলমান না কোনটা? হ্যাঁ আমি তো মুসলমানের কাছে হাত পাচ্ছি, এই ইউটিউবে বাদ আপনারা মুসলমান না? সুজা হিসেব পকেটে থাকলে দিয়া লাগবে। আমি কোনো মার হাবা দেবো না, নারাই তাকবির দেবো না, আর মার হাবা নিয়ে তো কেউ দান করেন না, মার হাবা নিয়ে তো দান করলে আপনি জাহান্নামের কিট হবেন, জাহান্নামের কিট। মাঠে লোক নামায় দেন, মাঠে লোক নামান, দোয়া না করে কেউ চলে যাবেন না। এত রাত পর্যন্ত ওয়াজ করে শুনে দোয়া না করে ওরই পদজাতি বাড়ে, মুসলমান দোয়া না করে যায় না। আপনার দাদা দাদি নানা নানি আপনার বাপ মা কবর থেকে আপনার দিকে চেয়ে বসে আছে, পিতার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, রাত অনেক বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি। এ লোক নামা দেন না কে মাঠে? দ্রুত দ্রুত, এক মুসলমান মহিলা পণ্ডের খবর কি? হ্যাঁ ছাত্রীরা আছে নাকি? ছাত্রীরা মাগো অমা দেখো দি কোন মা কি দেয়, অমাগো খাদিজাতুল কোবরার দানের উপর ইসলাম প্রতিষ্ঠিত, মাগো আপনি খাদিজার জাত, আমি আশা করব খাদিজার মতো ইসলামের বাগানকে উজ্জীবিত করার জন্য আপনিও গাছের গোড়ায় পানি ঢালবেন ইনশাআল্লাহ। না থাকলে দেবে কন্ঠে, থাকলে দেবে, না থাকলে দিয়ে, না থাকতে থাকতে যদি না দিয়ে চলে যায় কি আমার তো দাবি থাকবে, কইছি না দাবি ছাড়বো না, তো কেন দিবেন না? ইসলামের জন্য অভিভাবক রেখে দেবো না, মুসলমানদের দিয়া লাগবে ইসলামের জন্য সোজা হিসেব। হ্যাঁ দ্রুত কারণ দ্রুত। ইসলামের জন্য আর তুই তা চোখালা, চোখের শুক্রিয়া আদায় কর, আল্লাহ তোর চোখ দেশে শুক্রিয়া আদায় কর। ওরা 13টার সময় স্টেজ উঠে আবার কি শুরু করছে? হ্যাঁ 9টার সময় দেখতেন, দেখতেন ঠেলা কি কালার সামনে, এই দোয়া না করে চলে যাবেন আপনারা?
দেখে যে হিন্দু দিয়ে গেলে এই যে হিন্দু হিন্দু 200 টা দেখলো মাদ্রাসার জন্য হিন্দু আমার পূর্ব যাইতে ভাই আমার পূর্ব যাইতে ভাই 200টা মাদ্রাসার জন্য দিয়ে গেল তোরা মুসলমান লজ্জা করে না কসু গাছে যে গলা ধরে যে কসু গাছে আমার এলাকায় বাড়ি ওই দেখেন আমার যশোরের মানুষ দেখছেন নি কারবার এই জায়গা কাজ করে যে 200টা দিয়ে গেল মাদ্রাসার জন্য মনিরামপুর তে হিন্দু মানুষ এসে দিয়ে তোকে লজ্জা করতেছে না কসু গাছে যে গলা ধরে নিয়ে তোরা কসু গাছে গলা ধরে নিয়ে হিন্দু মানুষ 200টা দিয়ে গেল মাদ্রাসার জন্য তা আমার এলাকার মানুষ যশোরের মানুষ আর কত লজ্জা দেবো তারপরও টাকা দেয় না দেন বাইন্দে সাইন্দে সব নিয়ে কবরে যাবো তো বদমাইশের দল মরার পথে সব নিয়ে কবরে যাবে সবার খাওয়ার ব্যবস্থা কোন জায়গা এ সবার জন্য বলে খাওয়ার ব্যবস্থা তো চলে যায় না কিন্তু মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা বিরাট প্যান্ডেল করছে মাদ্রাসার মধ্যে খাওয়ার জন্য দেখছি আমি জিজ্ঞেস করলাম এই জায়গায় প্যান্ডেলটা কয়ে যে খাওয়ার জায়গা খাওয়াবে আপনাকে রে না খেয়ে চলে যায় না দোয়া হবে আর বসে দোয়া করা সুন্নাত সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কবুল করে না দোয়া কবুল হোক চান না এ দোয়া কবুল হোক চান না যারা দাঁড়ায় আছেন আপনারা কি দোয়া কবুল হোক চান না বসে দোয়া করা শুধুমাত্র কবর জিয়ারত করতে গেলে দাঁড়াই দোয়া করা সুন্নাত আর সব জায়গায় বসে দোয়া করা সুন্নাত তা দোয়া করবেন না দাঁড়ায় রয়েছে না কোনো আর রয়েছে এ মাহফিলের নিয়তি ঠিক না আপনাকে নিয়তি ঠিক না মাহফিলের ইন্নামাল আমালু বিন্নিয়াত বোখারীর প্রথম হাদিস পড়ান নিয়তটা ঠিক করেন অন্তত সবাই বসবেন না দোয়া করবেন না দেখছেন নি কারবার কলাম যে বসে দোয়া করার সুন্নাত তাও দাঁড়া গেছে কোন কাদার মুসলমান রা এ আপনারা চলে যান দোয়া লাগবে না আপনাকে চলে যান দাঁড়ায় দোয়া করলে সে দোয়া তো আল্লাহ কবুল করবে না সুন্নাত তরিকার কোন আমল তো আল্লাহ কবুল করে না বসে দোয়া করা সুন্নাত বস পেও না দোয়াও করবো শরীর দোয়া কি জ্বালা করলাম আজকে এলাকার মুসলমানের গাড়ের মধ্যে রোগ একটা বেশি আমার মনে আছে রোগ তারা মুসলমান এলাকায় বেশি যা মুনাজাত করবো তারপরে খাবেন খাইয়ে যাবেন অসুবিধা নেই মুনাজাত তো করবোই এখন আমার বাবা জিরা মাদ্রাসা লীলা বোর্ডিং আছে আছে না লীলা বোর্ডিং আছে না লীলা বোর্ডিং এতিম মিসকিনরা খায় এতিম মিসকিনরা খায় রসুল এতিম ছিলেন এতিম রসুল রসুল বলেন এতিমের মাথায় হাত বুলাইলে আমার মাথায় হাত বুলা লইলো এতিমের সালাম দিলে আমারও সালাম দিয়ে হইলো এতিমের সঙ্গে মুসাফা করলে আমার সাথে মুসাফা হইলো কি কান এতিমদের লালন পালন করতে চান না আপনারা এতিমদের যে দেখাশোনা করেন আল্লাহ পাক আপনাকে রেখে আল্লাহ রসুল আপনাকে রেখে জান্নাতে যাবে না ইনশাআল্লাহ আমি এতিমখানার জন্যে লীলা বোর্ডিংয়ের জন্যে একটু দাবি করব এই রসুলের মেহমানদের মেহমানদারি করার জন্যে এক বস্তা চাল দিবেন বছরে 50 কেজির একটা বস্তা চাল দিবেন 100 কেজি না 50 কেজির এক বস্তা চাল একজন লোক আমি চাই এক বস্তা চাল দিবেন মুরব্বীর নাম কি হ্যাঁ শুকুর আলী এক বস্তা চাল 50 কেজি চাল আল্লাহ তালা কবুল করুক জোরে কানে আমিন ওই 50 কেজি চাউলে যত দানা হবে ওই দানা পরিমাণে দেখে আল্লাহ তালা ওনার অমল ময়দান করুক জোরে কানে আমিন ওনার মা বাপ যদি কবরে যায় থাকে দানের রসিলায় ওই কবরকে ভেস্তের বাগিচে বানিয়ে দিক জোরে কানে আমিন আর মা বাপ যত জীবিত আছে দানের রসিলায় মা বাপকে হায়াতে তৈবা দান করুক জোরে বলেন আমিন আল্লাহ পাক কামারুজির মধ্যে বরকত দান করুক জোরে বলেন আমিন বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক জোরে বলেন আমিন 50 কেজি চাউল চাচ্ছে লীলা বোর্ডিংয়ে এতিমরা খাবে নবীর মেহমানরা খাবে রসুলের মেহমানরা খাবে 50 কেজি চাউল চাইছি আল্লাহর কোন বান্দা আছেন আমি তো দোয়া করবো আপনার জন্য মাত্র 50 কেজি চাই কি না নাম কি কই হ্যাঁ সাইফুল ইসলাম 50 কেজি আল্লাহ তালা কবুল করুক জোরে বলেন আমিন সাইফুল ইসলাম ইসলামের তরবারি আল্লাহ পাক তাকে কবুল করে নিক জোরে কানে আমিন ভাইজানের নাম কি শাহজাহান আজিমপুর হ্যাঁ খাদিমপুর শাহজাহান ভাই 50 কেজি আল্লাহ তালা কবুল করুক জোরে বলেন আমিন ও চাউলের বস্তায় যত দানা হবে দানা পরিমাণে নিয়ে আল্লাহ তালা ওনাদের আমল দান করুক জোরে কানে আমিন ওনাদের কালা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখ জোরে বলেন আমিন আল্লাহ পাক ওনাদের জীবনের গুনাহ মাফ করে দিক জোরে কানে আমিন মা বাপের গুনাহ মাফ করে দিক জোরে কানে আমিন মা বাপকে হায়াতে তৈবা দান করুক আর কবরে গেলে কবরকে ভেস্তের ভাগ জীবনা দিক জোরে বলেন আমিন 50 কেজি করে চাল চাইছি এ তিমরা খাবে এ তিমরা খাবে আমার নবী এতিম ছিলেন আমার নবী এতিম ছিলেন যার মাথায় হাত বুলানোর মানুষ ছিল না জন্ম মাতৃগর্ভে থাকতে পিতা হারা হয়েছে আর জন্মের কিছুদিন পরে মাকে হারাই ফেলাইছে আমার ওই এতিম নবীর এতিম উম্মতের মাথায়
এতিম উম্মতের মাথায় একটু হাত রাখবেন, 50 কেজি চাল চাইছি, আপনাকে রাইখে রসুল জান্নাতে যাবে না, আপনাকে রাইখে রসুল জান্নাতে মাত্র 50 কেজি চাল চাইছি, 50 কেজির একটা বস্তা। আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন, আমি দোয়া করব আপনার জন্য, আমি যদিও গুনাহগার আমার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে, আর গ্যারান্টি আমি দিছি না, রসুল নিজে দিয়েছেন, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরেই দেয় না, আমি কিন্তু মুসাফির, আমি কিন্তু মুসাফির, দোয়া করব আপনার জন্য, মাত্র 50 কেজি চাল চাইছি, 50 কেজি এতিমদের খাওয়ার জন্য। কই নাম কই, কি রাত তুলছে কই, হ্যাঁ কি নাম, দিন মোহাম্মদ, দিন মোহাম্মদ, বাড়ি কোন জায়গা আমি বুঝি না, আলোক দিয়া, দিন মোহাম্মদ আলোক দিয়া, 50 কেজি চাল আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আল্লাহ পাক ওনার দানকে কবুল করে বালা মুসিবত দূর করে দিক, জোরে বলেন আমিন, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন, আল্লাহ পাক ওনার মা বাপ জীবিত থেকে হাতে তৈবা দান করুক, আর মা বাপ কবরে গেলে কবর কালে ভেস্তের বাগিচা মানে দিক, জোরে কোন আমিন। 50 কেজি চাল চাইছি, মাত্র 50 কেজি চাল, আল্লাহর কোনো বান্দা পারবেন না, মাদ্রাসা সাকিব বছরে 50 কেজি চাল, মাদ্রাসা ছাত্র আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আল্লাহ পাক তাকে বামুল হাফেজ বামুল আলেম হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন, আল্লাহ পাক দিনের খাদেম হিসাবে কবুল করুন, জোরে কোন আমিন। দোয়া তো করতেছি, দোয়া করতেছি না, কি আছে চাল দেন 50 কেজি, আপনার জন্য দোয়া করে দিবেন কি, আপনাদেরকে আমি বাড়িতে ডাইয়ে আনছি নাকি, আসতে কইছিল কি আপনারে, 50 কেজি চাল চাইছি দেবেন না, এ তিমরা খাবে, এ তিমরা খাবে, এ তিনদের খাওয়ার জন্য চাইছি, 50 কেজি চাল পারবেন না, আর কেউ পারবেন না, এলাকার মুসলমানের দিল বড় শক্ত হয়ে গেলে বেহেস্তে নিয়ে বড় কঠিন, আল্লাহ পাক বেহেস্তে দেবে দুটি জিনিসের বিনিময়ে, এক নম্বরে বিয়ামু আলিকুম, দুই নম্বরে আনফুসি করুন, ইসলামের জন্য সাধ্য মোতাবেক মাল যে খরচ করবে, আর যদি কখনো প্রয়োজন হয় ইসলামের জন্য জীবন দিয়ে দেবে, এই দুইটার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবে, তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, তাছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ পাক জান্নাত দেবে দুইটার বিনিময়ে, কোরআনের মধ্যে জানাই দিয়েছে। 50 কেজি চাল চাইছি দেবেন না, আচ্ছা 50 কেজি না পারেন 25 কেজি চাল দেবেন বছরে, 25 কেজি বলেন দি কে পারবেন, আমি দোয়া করবো আপনার জন্য, 25 কেজি চাল দেবেন, মোটাটা দিয়েন যেটার দাম কম সেটা দিয়েন, কি নাম, চান মাহমুদ আলুক দিবাড়ি, 25 কেজি এলা কবুল করুক, জোরে বলেন আমিন, আল্লাহ পাক ওনার দানকে কবুল করে দুনিয়া আখেরাতে তোবা জানে কামিয়াবি দান করুক, জোরে বলেন আমিন, চাউলের দানা পরিমাণে নিকেলা তেলা দান করুক, জোরে বলেন আমিন, মা বাপ জীবিত থাকলে হায়াতে তোবা দান করুক, আর মা বাপ কবরে কবরকে ভেস্তের বাগিচা মানে দিক, জোরে বলেন আমিন। আর কেউ আছেন, 25 কেজি চাউল মাত্র 25 কেজি, 25 কেজি চাউল মাত্র 25 কেজি, চাউলের দানা পরিমাণে নিকেলা তেলা দান করবেন ইনশাআল্লাহ, চাউলের দানা পরিমাণে নাকি, চিকন চাউল দিলে নাকি বেশি পাবেন, মোটা চাল দিলে নাকি কম পাবেন, না খুদ না চাল চাল, খুদ তো চাইল না, তো খুদ আমি তো চাইল চাইছি না, পোলাশ চাল দিয়ে, পোলাশ চাল, পোলাশ চাল দিয়ে নেকি বেশি বেতন দিয়ে, আর দাম বেশি দিয়া লাগবে, নেকি যার বেশি দরকার পোলাশ চাল দেবে, আর যদি নেকি আর একটু কম দরকার মিনিকেট দিয়ে, আর যদি আরো নাকি কম লাভ দরকার 28 দিয়ে, নাকি কান যার যত নেকি বেশি দরকার সে তত চিকুন চাল দেবেন, চিকুন চাল, হ্যাঁ তাড়াতাড়ি বলেন, 25 কেজি মাত্র 25 কেজি চাল চাইছি, 25 কেজি, 50 কেজিতে 25 কেজি নামিয়ে আইছি, এবার মনে বাকি থাকবে না, অধিকাংশ লোকে দিবেন, 25 কেজি চাল তো দিতে পারবেন না সবাই, কি পারবেন না, আর কেউ পারবেন না, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার এই যে ভাই ওনার শ্বশুর এক বস্তা চাল দেবে, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন, আল্লাহ পাক তাকে কবুল করুক, জোরে বলেন আমিন, আল্লাহ পাক চিকুন চাল দিয়ে তৌফিক দান করুক, জোরে কোন আমিন, চাউলের দানা পরিমাণে কে আল্লাহ তাআলা দান করুক, জোরে বলেন আমিন, আল্লাহ বালা মুসিবত দূর করে দিক, জোরে বলেন আমিন, আর কেউ পারবেন, মাত্র 25 কেজি চাল, আর কেউ পারবেন, মাত্র 25 কেজি চাল পারবেন না, আর কেউ যতদিন হায়াতে আসেন দিয়ে যাবেন, বছর এটা, বছর এটা দিয়ে যাবেন প্রতি বছর, আমি দোয়া করবো, শিমুল আকন্দবাড়ি 25 কেজি, আকন্দবাড়ি শিমুল যুবক মানুষ 25 কেজি চাল আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আল্লাহ পাক দিনের খাদেম হিসাবে খাঁটি মুজাহিদ হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন, আল্লাহ পাক চাউলের দানা পরিমাণে নাকি দান করুক, জোরে বলেন আমিন, আরে জোরে কার, এরা দেবেও না আমিনও কবে, আর কোন কাদার, এই কোন কাদার কৃপণ দেখছে না, কৃপণ তো জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণের জন্য জান্নাত হারাম, মঞ্জুর ভগিরাতপুর মঞ্জুর 25 কেজি, এক বস্তা 25 কেজি না 50 কেজি, 50 কেজি এলা কবুল করুক, জোরে বলেন আমিন, বড় গান্নি তানজিল 2000 টাকা লা কবুল করুক, জোরে বলেন আমিন, আরে জোরে কান না আমিন, জাহিদুল ইসলাম মৃত, ওনার ছেলে
50 কেজির এক বস্তা চাউল আল্লাহ তাআলা কবুল করুক জোরে বলেন আমিন আল্লাহ পাক এই ওসিলায় ওনার আব্বার কবরকে বেহেশতের বাকি সোনার দিক জোরে করেন আমিন আর জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানার দিক জোরে বলেন আমিন আর কেউ পারবেন 25 কেজি চাল মাত্র 25 কেজি পারবেন না কেউ কি আর কেউ পারবেন না কি নাম মুরব্বির নাম কি হ্যাঁ বাচ্চু খন্দকার বলিয়ারপুর বাচ্চু খন্দকার 25 কেজি আল্লাহ পাশে ভাইজানের নাম কি মাহবুব কোন জায়গা বাড়ি হ্যাঁ ওই একই জায়গায় দুইজন 25-25 কেজি আল্লাহ কবুল করুক জোরে কানা আমিন আল্লাহ পাক সকলের দানকেই কবুল করুক জোরে বলেন আমিন এই মহিলা পান্ডেল মহিলারা মরিয়ে গেছে 25 কেজি 50 কেজি চাল দিতে পারে না মহিলারা তা কই নাম আসলে তো আমি দোয়া করতে পারতাম নাম তো আসে না আমি তো দোয়া করতে পারতাম ও মা গো 25 কেজি 50 কেজি চাল তুমিও তো দিতে পারো মা গো ইসলামের জন্য তোমার স্বামী ভালো চাকরি করে তোমার স্বামী ভালো ব্যবসা করে তোমার ছেলে বিদেশে থাকে মা গো আমি দোয়া করব কোন মা যদি পারো 50 কেজি 25 কেজি চাল আমি এতিমদের খাওয়ার জন্য চাইছি বাজান এতিমদের খাওয়ার জন্য এতিমরা খাবে এতিমদের এতিম উম্মতের এতিম নবী আপনাকে ধুয়ে জান্নাতে যাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক চলে যাচ্ছে লোক সব আবার ভিড়িয়ে ওয়াজ করার টাইম দিলেন না আইনে খালি খালি শোয়াই রাখলেন সবাই আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম 1000 মজদু 2000 টাকা নগদ আল্লাহ তাআলা কবুল করুক জোরে কানা আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়াল্লাবাদ মাগরিব থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আমার বান্দা বান্দিরা কত কষ্ট করে বসে আছে মাহবুব গো মেহরবানি করে কষ্ট আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই মাহফিলের ইন্তেজাম যারা করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিক কষ্ট দিয়ে বুঝি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে প্রত্যেকে সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন এই দুদিন ব্যাপী আমরা যারা আলোচনা করছি শুনছি ভুল ত্রুটি মাফ করে দিয়ে বলেন আর সন্ন্য আল্লাহ সকলকে সহি কথা উপর আমল করতে তৌফিক দান করেন ইয়াল্লাহ আল্লাহ মাদ্রাসার জন্য আগে একবার কালেকশন হয়েছে আমি গুনাগার আবার হাত পাড়িয়েছিলাম আবার সাধ্য মোতাবেক দান করেছে প্রত্যেক দান সদকা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আর সকল কিছুর বিনিময়ে যতটুকু নেকি আপনার দরবারে মঞ্জুর হয়েছে মাহবুব সর্বপ্রথম নেকিটুকু কোটি কোটি গুণে বার আপনার হাবিবের অজাহাদেশে পৌঁছাইয়া দেন হে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের হয়ে সর্বপ্রদেশে পৌঁছাইয়া দেন খাস করে আমি গুনাগের সাহায্য রেসির ভিতরে অনেকের মা নাই অনেকের বাপ নাই এ সমস্ত এতিমদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেকের হয়ে সর্বপ্রদেশে পৌঁছাইয়া দেন মাহবুব যদি কোনো মুসলমান কবর যাবে গ্রেপ্তার তাকে মেহরবানি করে মাফ করে দেন প্রত্যেক মুসলমান কবরকে কেয়ামত পর্যন্ত ভেস্তের বাকি সামানাইয়া দেন এ মাহবুব আমরাও তো কবর দেশের যাত্রী মাহবুব আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন শয়তানের দোকান নরচের তার নয় সারা জীবন শুধু গুনাই করেছি মাহবুব রে গুনার দিকে তাকালে জাহান নাম সারা কিছুই দেখি না কিন্তু আমাদের গুনার পরিমাণ যত বেশি হোক তার সংখ্যা আছে সীমা আছে এ মাহবুব আপনার রহমতের কোনো সংখ্যাও নাই সীমাও নাই আপনি আমাদের গুনার দিকে না তাকা রহমত নজর আমাদেরকে মাফ করে দেন শয়তানের দোকান থেকে নরচের খাস থেকে আমাদেরকে হেফাজতে রাখেন যতদিন দুনিয়ার জমিনের আকাঙ্ক্ষার হুকুম হাবিবের তরিকা মতো রাখছিল তৌফিক দান করেন দুনিয়া থেকে উঠাই আনিবেন রহমতে ফেরেশতা দ্বারা কালেমা তালকিন করে ঈমানের সঙ্গে আমাদেরকে উঠাই নিয়েন মাহবুব আমাদের মধ্যে অসুস্থ মেহরবানি করে সুস্থ করে দেন কতজন অসুস্থ তার জন্য দোয়া শেষে মাহবুব গো আপনার কুদ্দতি খাজানা থেকে শেফায়ে কামেলা শেফায়ে আজেলা শেফায়ে দাইমা কুলিয়া নসিব করে দেন রাওবাবগ্রস্ত সচলত দান করেন ঋণগ্রস্ত ঋণমুক্ত তৌফিক দিয়ে দেন কোন দায়গ্রস্তের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করেন সমস্ত বালা মুসিবত থেকে এলাকাকে হেফাজত করেন এলাকার ভাইদের কামার উজির মধ্যে বরকত দান করেন ব্যবসায়ের ব্যবসার মধ্যে বরকত দান করেন চাকরিজীবী চাকরিতে উন্নতি দান করেন কৃষকের জন্য জমিনের মধ্যে বরকত দিয়া দেন এলা মৎস্যজীবীর জন্য পানির মধ্যে বরকত দান করেন এলাকার যে সমস্ত ছেলেরা বিদেশে থাকে তাদেরকে সহি সালামতে রাখেন বেশি থেকে বেশি হালাল রুজি কামাই করে দেশে ফিরা তৌফিক দান করেন এ আল্লাহ এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করার পর থেকে জেহেন শক্তি বাড়াইয়া দেন যে যে লাইনেই পড়াশোনা করুক সুন্দরভাবে লেখাপড়া শিখে মানুষ হয়ে দেশ দর্শন ইসলামের খেদমত করতে পারে তৌফিক দান করেন এ আল্লাহ পরীক্ষার্থীরা দোয়া শেষে তাদেরকে আপনি সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সুন্দর রেজাল্টের অধিকারী বানাইয়া দেন এ আল্লাহ এলাকার সকল নারী পুরুষ মুসলমানকে পাঁচক্ত নামাজি বানাইয়া দেয় এলাকার সকল নারী পুরুষ মুসলমানকে পাঁচক্ত নামাজি বানাইয়া দেয় বালেগ পুরুষদেরকে পাঁচক্ত নামাজ বা জামাত মসজিদ আদায় করা তৌফিক দান করেন বালেগা মা বন্ধুকে পদ্মার ভিতরে থেকে আপনার হুকুম মোতাবেক সেবা তৌফিক দান করেন এ আল্লাহ এলাকাকে ইসলামের জন্য কবুল করেন সমস্ত অনিসলামিক কার্যক্রমে এলাকাকে দূর করে দেন পূর্ণাঙ্গ ইসলামী পরিবেশ এলাকার মধ্যে আপনি কায়েম করে দেন এলা ভণ্ড পীর ফকিদের ভণ্ডামি থেকে এলাকার মুসলমানদের ইমান আকিদা হেফাজত করেন ভণ্ড পীর ফকিদের ভণ্ডামি থেকে এলাকার
মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করেন, আল্লাহ হক আর বাতিলের দ্বন্দ্ব চিরদিন হকে গালিব করেন, বাতিলকে মিসমার করে দেন, হকে মানুষের হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। অনেক মুসলমান হক আর বাতিলের পার্থক্য বুঝতে পারে না, হক মনে করে বাতিলের সংস্পর্শে অনেক ঈমান হারা হয়ে যাইতেছে। আল্লাহ সকল মুসলমান হক চিহ্ন করে উপরে চলতে পারে, বাতিল চিনে তার থেকে দূরে থাকতে পারে, যোগ্যতা সকল মুসলমানের মধ্যে আপনি দান করেন। ইয়া আল্লাহ, আমরা তো চাইতেও জানি না মাহবুদ, যা কিছু কল্যাণ করে আমাদেরকে দান করেন, যা কিছু ক্ষতিকর তার থেকে হেফাজতে রাখেন। মাহবুদ রে, বাংলার জমিনে কোরআন সুন্নাহর আইনকে কায়েম করে দেন, সহি তরিকায় যারা চেষ্টা করে ইমানি বলে বলিয়ান করে দেন, যারা বিরোধিতা করে মাহবুদ বোঝে না তাই বিরোধিতা করে, তাদেরকে সঠিক বোঝ দান করে দিন কায়েমে সহি আন্দোলন শরীরকে তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, যে দেশে শতকরা 92 জন মুসলমান, এদেশ কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হওয়ার কথা ছিল, সেখানে কুফরি গণতন্ত্র দিয়ে চলতেছে, কোরআন সুন্নাহর আলোকে দেশ আমাদেরকে পরিচালনার তৌফিক দান করেন। আজকে যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদেরকে হেদায়েত দিয়ে ইসলাম কায়েমের সুযোগ করে দেন, যদি তারা ইসলাম কায়েম করে আমরা তাদের গোলাম হয়ে কাজ করবো, কোনো অসুবিধা নেই। আর যদি তাদের তকদির হেদায়েত না থাকে, ইসলাম কায়েম করতে না পারে, যারা ক্ষমতা গেলে সঠিক ইসলাম কায়েম করতে পারে, তাদেরকে আপনি ক্ষমতায় পৌঁছাইয়া দেন। আমরা কোনো দল মত চিনি না, আমরা ইসলাম চাই, ইসলাম হুকুমত আমাদেরকে দান করেন। আল্লাহ, আমরা যারা হজ করছি বারবার হজ করা তৌফিক দান করেন। এখন যারা হজ করতে পারি নাই, আমার সকল ভাইকে জীবনে কমপক্ষে একবার হজ করা তৌফিক দান করেন। হজ করার আগে কাউকে আপনি মৃত্যু দিয়েন না, আল্লাহ জীবনে কমপক্ষে একবার সকলকে আপনার ঘরে যায় নামাজ পড়ার আপনার হাবিবুর রওজার সামনে দ্বারা সালাম দেওয়ার তৌফিক দান করেন। এ আল্লাহ, এ আল্লাহ, যেই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, মাদ্রাসাকে আপনি কবুল করেন, বালক বালিকা উভয় শাখাকে কবুল করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ আল্লাহ তাকে কবুল করেন, মাদ্রাসার ওস্তাদ ছাত্র সকলের ভিতরে পুরোপুরি একই এক্লাস পয়দা করে দেন। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতার ভিতরে পুরোপুরি এক্লাস দান করেন। আল্লাহ, এক্লাসের ঘাটতি থাকলে সেই প্রতিষ্ঠান আপনার দরবারে কবুল হয় না, আমরা জানি। আল্লাহ, এদের ভিতরে যদি কোনো ঘাটতি থাকে, আল্লাহ ওই ঘাটতি দূর করে আপনি এদের পরিপূর্ণ এক্লাস দান করেন, এ মাদ্রাসাকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। এ আল্লাহ, মাদ্রাসা নিজস্ব ভবনে দ্রুত যাইতে পারে তৌফিক দান করেন। আল্লাহ, ভাড়া জায়গায় কত টাকা বছরে ভাড়া চলে যায়, আল্লাহ দ্রুত ভবনের ব্যবস্থা, পরিপূর্ণ ভবনের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, দ্রুত মাদ্রাসা নিজস্ব জায়গায় নিজস্ব ভবনে চলে যাইতে পারে তৌফিক দান করেন। এ আল্লাহ, শুধু এই মাদ্রাসায় নয়, সারা দুনিয়া যত খালিস দিনী প্রতিষ্ঠান সব মেহরবানি করে কবুল করেন। আল্লাহ, আমরা নালায়েক, আমাদের দ্বারা কিছুই হবে না, আপনি জিম্মাদার হইয়া আপনার কুদ্দতি হাতের ইশারা আপনি এগুলো পরিচালনা করেন। কত মা বোনরা পদ্মার ভিতরে থেকে হাত তুলে আমিন আমিন বলতেছে, মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মা বোনদের নেক মাকসাদগুলো পূরণ করে দেন। কত মা বোন স্বামী নিয়ে, সন্তান নিয়ে কত ঝামেলার মধ্যে, তাদের স্বামী সন্তানকে হেদায়েত দিয়ে ভালো বানাইয়া দেয়, মা বোনকে সমস্ত অশান্তির থেকে হেফাজত করেন, মা বোনদেরকে দিনদার বানাইয়া দেন। একজন মা দিনদার হলে পুরো পরিবারটা দিনদার হয়ে যায়, এলাকার মা বোনদেরকে আপনি দিনদার বানাইয়া দেন, এলাকার মা বোনদেরকে আপনি জাহান্নাম থেকে হেফাজত করেন। এ আল্লাহ, আপনার হাবিব যত ভালোয়ের জন্য দোয়া করছে, সমস্ত ভালোয় আমাদের নসিব করে দেন। আপনার হাবিব যত খারাপের থেকে মাপ চাইছে, সমস্ত খারাপের থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার হাবিবের ইজ্জতে তোফাল আমাদের দোয়াকে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।